نجاتي قرآني عصمة أمري قرآني طوق نجاتي قرآني نبض حياتي قرآني طهر ذاتي قرآني عصمة أمري قرآني طوق نجاتي آيات الله حمتني غمرتني بالبركات تحفظني من همزات الشيطان ومن زلاتي آيات الله حمتني غمرتني بالبركات تحفظني من همزات الشيطان ومن زلاتي قرآني نبض حياتي قرآني طهر ذاتي السلام عليكم ورحمة الله وبركاته বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জানা আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا ওয়ামা আনা মিনাল মুশরিকিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে স্বনামধন্য রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন স্টেজে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের DSW ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর রবিউল ইসলাম সরকার, এবং আমাদের ডিপার্টমেন্টের আরেকটি ডিপার্টমেন্টের সম্মানিত হেড অফ দি ডিপার্টমেন্ট, হি ইজ অলসো প্রেজেন্ট হিয়ার, অ্যান্ড আই ফিল ভেরি মাচ অনার্ড অ্যান্ড ডিগনিফাইড টু বি প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দিস অগাস্ট অ্যান্ড দিস ভেরি ডিগনিফাইড পার্সোনালিটিস অ্যাজ ওয়েল দিস অডিয়েন্স। ঠিক এখন থেকে হাজার বছর আগে একজন যুবক আকাশের দিকে তিনি তাকিয়ে বললেন, যখন বিশাল আকারের তারকারাজি তিনি দেখলেন, অসংখ্য তারকা দেখে তিনি ভাবলেন এই তারকাগুলোই বুঝি তার রব, তার স্রষ্টা। কিন্তু যখন তারকাগুলো অস্তমিত গেল, ডিজ অ্যাপিয়ার করলো, তিনি বুঝলেন যে এই তারকা তো আমার রব হতে পারে না, কারণ এগুলো তো দীর্ঘক্ষণ থাকে না। যখন সেগুলো থাকে না তখন আমাকে তদারকি করবে কে, আমার টেক কেয়ার করবে কে? অতঃপর তিনি দেখলেন আরও দীপ্তিমান চাঁদকে, তিনি ভাবলেন চাঁদই বুঝি আমার রব। যখন চাঁদ অস্তমিত হলো তিনি বললেন যে না, আমার রব যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি কখনোই সৎপথ পাব না। অতঃপর সকালবেলা যখন সূর্যকে তিনি আরও দীপ্তিমান আকারে দেখলেন, তিনি ভাবলেন হাদা রব্বি হাদা আকবার, দিস ইজ মাই রব, মাই চেরিশার, মাই ডিজাইনার, মাই ফ্যাশনার, অ্যান্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট। অতপর যখন এটিও অস্তমিত হলো তখন তিনি বললেন ইয়া কওমি ইন্নি বারী উমি মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যা কিছুর সাথে আমার স্রষ্টাকে মেলাচ্ছ এবং মেশাচ্ছ তা থেকে আমার নিজকে আমি মুক্ত ঘোষণা করলাম। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি তার দিকে আমার মুখে ফেরালাম, আমার গোটা অস্তিত্বকে তার প্রতি আমি নিবেদিত করলাম, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তারই অধস্তন কোনো একজন বংশধর, তার বয়স যখন 25 বছরে উন্নীত হলো
তিনি বিস্তৃত মরুভূমিতে চলতেন আর ভাবতেন এই বিস্তৃত মরুভূমির স্রষ্টাকে। মরুভূমিতে আকাশ কিন্তু অনেক বড় করে দেখা যায়, এটি রুয়েট থেকে অথবা রাজশাহী শহর থেকে এত বড় করে দেখা যাওয়ার কথা না, ঢাকা শহর থেকে তো মোটেই না। কখনো হয়তোবা আপনারা আপনাদের বিল্ডিংয়ের ছাদে আসমান দেখার জন্য উঠেছেন কিনা জানি না, যদি না উঠে থাকেন তাহলে উঠবেন, জাস্ট টু এক্সপিরিয়েন্স দি ফাস্টনেস অফ দি স্কাইস অফ দ্য হ্যাভেন্স, জাস্ট এটা কত বড় তা উপলব্ধি করার জন্যে। তিনি যখন মরুভূমিতে হাঁটতেন, যখন তিনি তার আত্মীয় স্বজনের অথবা কোরাইশদের রাখালের মতো করে বকরিগুলো অথবা মেষগুলো চারণ করতেন, তখন তিনি এদিকে তাকাতেন না, এত বিস্তৃত মরুভূমির স্রষ্টাকে, মালিককে, এত বিস্তৃত আকাশের মালিককে। মরুভূমিতে তারকাগুলো অনেক বড় করে অনেক সুন্দরভাবে দেখা যায়, কারণ সেখানে আকাশ থাকে অনেক স্পষ্ট স্বচ্ছ। সে কারণে তিনি অভিভূত হয়ে তাকিয়ে থাকতেন এবং ভাবতেন কে সৃষ্টি করেছে এগুলো। অতঃপর যখন তিনি বাইতুল্লার পাশে যেতেন, দেখতেন লোকেরা তাদের নিজেদের বানানো জিনিসগুলোর তারা পূজা করে, তিনি ভাবতেন যে এটি কখনোই, এগুলো কখনোই আমাদের নিজেদের তৈরি জিনিস কখনোই আমাদেরকে তৈরি করতে পারে না। হাবাসী ক্রীতদাসকে দিয়ে, কালো ব্ল্যাক হাবাসী ক্রীতদাস পাথর কেটে অথবা গাছের গোড়া দিয়ে তৈরি করেছে, গাছের ঢাল দিয়ে তৈরি করেছে, এরকম কোনো প্রতিমা আমাদের সৃষ্টিকর্তা কখনোই হতে পারে না। আমাদের পূজা, আমাদের উপাসনা, আমাদের আবাদত পর্যক্ষ কখনই হতে পারে না। আমাদের ডেস্টিনি সে নির্ধারণ করবে, এটা কখনো হতে পারে না, লজিক্যাল রিজনিং তিনি ভাবছিলেন। অতঃপর এই ভাবনা থেকে নিয়ে গেল একটা সেক্লুডেড এরিয়া, হেরা গুহায় তিনি সেখানে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি সেখানে চিন্তা ভাবনা করছিলেন। যখন তার বয়স 40, তখন কোনো এক রাতে আলোর বন্যা নিয়ে, আলোর মশাল নিয়ে কেউ একজন তার সামনে এসে দাঁড়ালেন এবং তাকে বললেন, ইয়া মোহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। অতঃপর তিনি পড়লেন, তাকে আবার বলা হলো পড়ুন, তিনি বললেন পড়তে জানি না। তাকে তৃতীয়বার বলা হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি পড়া শুরু করলেন। আমার সামনে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সেই দুজন ব্যক্তির সরাসরি উত্তরসূরি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই দুজনকে আমাদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের মধ্যে ইব্রাহিমের জন্য আদর্শ রয়েছে, ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই দুই আদর্শের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দুই আদর্শ তাদের যৌবনে তারা তাদের সময়টা কীভাবে কাটিয়েছে তার ছোট্ট একটি উপাখ্যান কেবল আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমি আমার আলোচনায় একটু প্রবেশ করতে চাই। আমাদের কবিরা বলেছেন, সালামুন আলাইকুম রিজালুল ওয়াফাই ওয়া আলফ সালামুন আলাল ওয়াফিয়াতি, হে যৌবনের যারা চূড়ান্ত পর্যায়ে আছেন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম। ওয়াইয়া ফারহাল কলবি বিন্নাশিইন ফাফিহা উলাই জামালুল হায়াতি, হে যারা যৌবনে টকবক করছেন, আপনার তো জীবন পরিপূর্ণ, জীবনের অবস্থায় আপনারা রয়েছেন, কি চমৎকার, কি সুন্দর জীবন আপনাদের। হুমুজাহরু ফিল আরদি ইজলা জুহুরুন ওয়াসুহাবুন ইজা শুহুবু মুস্তাফিয়াতি, আপনারাই এই জমিনে ফুল, যখন কোনো ফুল থাকবে না তখন আপনারাই ফুল, যদি এখানে কোনো তারকা কোনো নক্ষত্র যদি না থাকে তাহলে আপনারাই নক্ষত্র। ইজা আনা আকবার তুশানা শাবাবি ফা ইন্না শাবাব আবুল মুজিজাতি, আমি যৌবনকে বড় করে দেখাচ্ছি না, বরং যৌবন তো দ্য ফাদার অফ মিরাকলস। যৌবন অথবা যুবকরা তারা মুজিজা ঘটিয়ে দিয়েছে যুগ যুগ ধরে, অতএব তারা ফাদার অফ মিরাকল, দে ক্যান ডু এনি মিরাকলস ইফ দে উইশ। হুসুনুল বিলাদি ওয়া আসওয়ারুহা ইযা নামা হুররাস ওয়াল হুমাত, এই পৃথিবীর অথবা তারা যে দেশে যে সমাজে তারা বসবাস করে তার দেয়ালগুলো, তার প্রতিরক্ষা দেয়ালগুলো ঝরে পড়বে যদি তারা ঘুমিয়ে যায়। এবং হুম গাদান লাহুম ওয়া গাদান ফিহিম ফায়া আমসু ফাখিরিন বিমা হুয়া আতি,
গতকালও তাদের জন্য ছিল, আজও তাদের জন্যে। অতএব গতকাল যদি আমাদের গৌরব থেকে থাকে তাহলে তাদেরই জন্য এসেছে, আজকেও যদি আমাদের কোনো গৌরব থাকে অথবা আগামীকালও যদি আমাদের কোনো গৌরব আমাদের ললাটে লেখা থাকে তাহলে সেটা তাদের হাত ধরে আসবে। ওয়া হাব্বাজাল উম্মাহাতিল লাওয়াতি ইয়ালিদনা নওয়াবিগা ওয়ান্নাবিগাতি, হায় সেই মায়েদের জন্যে সুসংবাদ এবং কৃতজ্ঞতা যারা এই যুবকদেরকে জন্ম দিয়েছেন। আপনাদেরকে কংগ্রেচুলেশনস, আপনারা সেই যৌবনে আছেন, সেই বয়সে আছেন যেই বয়সে আপনারা আমাদেরকে একটা স্বপ্নের বাংলাদেশ উপহার দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। এই নতুন বাংলাদেশ গতকাল আপনারা উপহার দিয়েছেন, আগামীকালও এই নতুন বাংলাদেশ যেন আপনাদের হাত ধরে এগিয়ে যায় সেটি আমাদের লক্ষ্য, সেটি আমাদের উদ্দেশ্য। অঞ্চল বলি আফ্রিকার, সেটি যদি মরক্কোর কথা বলি, সেটি যদি তিউনিসিয়ার কথা বলি অথবা মিসরের কথা বলি অথবা অন্যান্য জায়গার কথা বলি, কমপক্ষে তিনটি ইউনিভার্সিটির কথা আমি বলছি, রাদার আই উইল টক অ্যাবাউট ফোর ইউনিভার্সিটিস হুইচ আর এস্টাবলিশড ইন দি সো কল্ড টুডেজ ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রিজ, এবং এর মধ্যে একটি হচ্ছে মরক্কোর ফ্যাস অর ফাস নগরে, তার নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ কাওয়াইন, কাওয়াইন একটা ইউনিভার্সিটি, তিউনিসিয়ার দ্য ইউনিভার্সিটি অফ জাইতুনা অথবা দ্য মিশরের দ্য ইউনিভার্সিটি অফ আল আজহার। এই তিনটি ইউনিভার্সিটির কথা আমি বলি, সেখানে যদি আমি মরক্কোর ফ্যাসের সেই ইউনিভার্সিটির কথা বলি, সেখানে একদিকে ইবনে খালদুন দ্য ওয়ার্ল্ড ফেমাস, অথবা যদি বলি দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি অ্যান্ড মেনি আদার সোশ্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সের ফাদার যদি বলা হয় ইবনে খালদুনকে, এক জায়গায় বসে তিনি লেকচার দিচ্ছেন, অন্য জায়গায় এভা রুশ বা ইবনে রুশদ নামে মডার্ন ডে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ফাদার, তিনি অন্য জায়গায় লেকচার দিচ্ছেন, অন্য জায়গায় যদি আমরা বলি যে স্পিরিচুয়ালিজম এর ফাদার ইবনুল আরাবি তিনি লেকচার দিচ্ছেন, এবং অন্য জায়গায় লেকচার দিচ্ছেন কাদি বিন ইবনু আয়াদ যিনি হাদিস ফিকহ তাফসির ইত্যাদি ট্রেডিশনাল ইসলামিক সায়েন্সের তিনি ফাদার, তিনি লেকচার দিচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম ইন দ্য সেম ইউনিভার্সিটি ইন ডিফারেন্ট প্রেমিজেস দে ওয়ার স্পিকিং ইন ফ্রন্ট অফ দেয়ার স্টুডেন্টস, দ্য সেম ইউনিভার্সিটি ইজ প্রডিউসিং ওয়ার্ল্ড ক্লাস স্কলার্স অফ ডিফারেন্ট ফিল্ডস, বিভিন্ন ফিল্ডের, কেবল টেকনোলজির কথাই না, কেবল সায়েন্সের কথাই না, কেবল ফিলোসফির কথাই না, অথবা যদি ট্রেডিশনাল ইসলামিক সায়েন্সের কথা বলি, কোরআন হাদিস ফিক আকিদা এগুলোর কথা বলি, সেগুলোই না, সব তৈরি হচ্ছে একটি প্রেমিস থেকে, যেমন আসমান থেকে আগত একই বৃষ্টি এর মাধ্যমে রাজশাহীর আম উৎপাদন হয়, অথবা একই বৃষ্টির মাধ্যমে সৌদি আরব অথবা অন্যান্য দেশের খেজুর উৎপাদন হয়, বৃষ্টি একই কিন্তু ডিফারেন্ট ফ্রুটস অফ ডিফারেন্ট টেস্ট তৈরি হচ্ছে, এটা ইউনিভার্সিটি একটা আসমান থেকে আগত সারাবান তাহুর অথবা মা মোবারাকা একটা বারাকাপূর্ণ পানির মতো সব কিছু উৎপাদন করত। আনফর্চুনেটলি এটাই ছিল আমাদের অবস্থান আনটিল দি অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ান অ্যান্ড দ্য ইংলিশ কলোনাইজেশন, ব্রিটিশরা অথবা ইউরোপিয়ানরা যখন আমাদের দেশগুলোকে কলোনি বানালো তার আগ পর্যন্ত এরকমই চলছিল, একই জায়গায় আপনি যদি দেখেন সেখানে আল খেন্দে, আল বেরোনি, জাবের আল হাইয়ান অথবা ইবন আল হাইসাম, অথবা যদি বলেন আপনার সেখানে ইবনে সিনা, এরা একই জায়গায় তারা কাজ করছেন ডিফারেন্ট ফিল্ডস। যখন তারা মুসলিমরা যখন তারা ল্যাবরেটরিতে বসে কাজ করছিল অথবা অবজারভেটরিতে বসে যখন তারা মহাকাশ স্পেস সায়েন্স কসমোলজি নিয়ে যখন তারা কথা বলছিল, তখন ইউরোপিয়ানরা দে আর লিভিং দেয়ার লাইফস ইন দ্য জঙ্গলস, তারা জঙ্গলে বসবাস করছিল, এবং রজার বেকনরা তারা যদি মুসলিম ইউনিভার্সিটিগুলোতে না যেতেন তাহলে ইউরোপের যে রেনেসার কথা আমরা বলছি এর রেনেসা কখনো ইউরোপ দেখত না, ইউরোপের রেনেসা অথবা তার আগে যদি তাদের প্রোটেস্টেন্ট মুভমেন্টের কথা বলি, তাদের রিফরমেশনের কথা বলি, তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলি, এবং সর্বশেষ তাদের রেনেসার কথা বলি যার হাত ধরে আজকের ইউরোপের এক্সটেন্ডেড আমেরিকার উন্নয়নের কথা যদি আমরা বলি, ইউরোপ ইজ এ পার্ট অফ আমেরিকা, ইজ এ পার্ট অফ ইউরোপিয়ানও, অ্যান্ড দিস ওয়াই ইউরোপে বলছিলাম তাদের যে উন্নয়ন, এই উন্নয়নের মূল ফাউন্ডেশন তৈরি করেছে মুসলিম ইউনিভার্সিটিসগুলো। এবং আপনারা যদি আজকের ইউনিভার্সিটিগুলোতে দেখেন, ইউনিভার্সিটি যখন আপনি জয়েন করেন তখন আপনি একটা ফেনোমিনা দেখেন, অ্যান্ড হোয়েন এভার ইউ গ্রাজুয়েট আউট অফ দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড হোয়েন ইউ অ্যাটেন্ড দি
যেটাকে আমরা বলছি কনভোকেশন, সেখানে যখন আপনি অ্যাটেন্ড করেন আপনারা দেখবেন যে এখানে আসলে আছে কি। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কনভোকেশনে যারা আসেন গ্রাজুয়েটরা কেন তাদেরকে মাথায় একটা টুপির মতো পরে আসতে হয়, কেন তাদেরকে একটা আলখেল্লা পরে আসতে হয়, এটা কেন? এটা তো ড্রেস কোড, কোনোদিনই কোনো ইউনিভার্সিটির ড্রেস কোড না এটা, মডার্ন ইউনিভার্সিটিগুলোর। তাহলে গ্রাজুয়েটদেরকে কেন এটা করতে হয়, এটা কেন করতে হচ্ছে তাদেরকে? এটা একটাই কারণ, কারণ যখন তাদেরকে মুসলিম আন্দালুসিয়ার ইউনিভার্সিটিগুলোতে যখন পড়তে যেত ইউরোপিয়ানরা, তখন মুসলিম শেখদের কাছ থেকে তাদেরকে সার্টিফিকেট নিতে হতো, আর যখন তাদেরকে সার্টিফিকেট নিতে হতো তখন তাদেরকে মুসলিম শেখদের পোশাক পরে তাদেরকে আসতে হতো। এখন যেমনিভাবে আপনি যদি আরাফাতের ময়দানে যে ড্রেস দেখেন, মসজিদের মিনার মেম্বারগুলোতে জুমাবারে যে খোতবা দেওয়া হয়, খোতবায় খতিবদের যে ড্রেস দেখেন, একই ড্রেস ইউনিভার্সিটির গ্রাজুয়েটদেরকে কনভোকেশন সেরিমনিতে তাদের সার্টিফিকেট কনফার্মেন্টের সময় তাদেরকে গ্রহণ করতে হয়। ওয়াই দ্য সেম ড্রেস কোড? দিস এ বিগ কোয়েশ্চেন, অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ টু বি পোজ টু দি গ্রাজুয়েটস অফ রুয়েট। আপনাদের চিন্তা করতে হবে যে এটা আসলো কোথেকে, এটার অরিজিনেশন কোথেকে। আপনারা আজকে ফান্ডামেন্টালস নামে যে সকল কোর্সগুলো পড়েন, পৃথিবী কোনোদিনই ফান্ডামেন্টালস নামে বা প্রিন্সিপলস নামে কোনো কোর্সের নামই পৃথিবী কোনোদিনই জানতো না, যদি না মুসলিমরা উসুল নামে কোনো কোর্স ইনভেন্ট করতো। আপনি দেখবেন মুসলিমদের উসুলুল ফিক আছে, উসুলুল হাদিস আছে, উসুলুল তাফসির আছে, এখান থেকে ইউরোপিয়ান জেনে আছে যে ফান্ডামেন্টালস অর প্রিন্সিপলস অফ ইঞ্জিনিয়ারিং, প্রিন্সিপলস অফ টেকনোলজি, প্রিন্সিপলস অফ আপনি যদি বলেন আপনার ম্যাথমেটিক্স, ওর যদি বলেন এমনকি অ্যাকাউন্টিং, বেসিক্স অফ অ্যাকাউন্টিং মানে প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং, মূল বক্তব্যগুলো মুসলমানদের কাছ থেকে গিয়েছে। মানে এটা আপনাদেরকে পড়তে হবে যদি আপনি ওই কোর্সের গভীরে যদি আপনাকে পড়তে হয়। ইন্টার ডিসিপ্লিনারি কোর্স আপনি পড়ছেন মানে ইঞ্জিনিয়ারিং, কিন্তু আপনাকে কেন ইন্টার ডিসিপ্লিনারি কোর্স পড়তে হয়, কেন আপনাকে ম্যানেজমেন্টের দু একটা কোর্সও পড়তে হয়? কারণ মুসলিমরাই শিখিয়েছে যে মানুষ কখনো কেবল এক ধরনের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নট টু বি কনফাইন টু অনলি ইউনিপোলার নলেজ, অথবা এক ধরনের জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না, তাদেরকে ইন্টার ডিসিপ্লিনারি, এটাকে বলা হয় আল মুতাফান্নিনুন। আল মুতাফান্নিনুন মানে হচ্ছে ভার্সাটাইল নলেজ অফ ডিফারেন্ট ডিসিপ্লিন, এর পড়াশোনা তারা একসাথে করবে, তাহলে তাদের অলরাউন্ড এক ধরনের নলেজ বা ম্যাচিউরিটি তাদের মধ্যে তৈরি হবে। এটা মুসলিমরা শিখেছে, আজও ইউরোপ মুসলিমদের কাছে দায়বদ্ধ এই জায়গায়, এখনও তাদেরকে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স তাদেরকে পড়তে হয় অথবা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স তাদেরকে করতে হয়। আপনি কি কখনো দেখেছেন যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেন হয়? এটা তো ওরিয়েন্টেশন নাম, ওয়াই আপনি যদি ওরিয়েন্টেশন ওয়ার্ড এই শব্দটি যদি পেছনে আপনি যান ডিকশনারি খোঁজেন, ডিকশনারিকে জিজ্ঞেস করেন যে ওরিয়েন্টেশন শব্দের অর্থ কী, ওরিয়েন্ট মানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু দি ওরিয়েন্ট। আপনি যদি এখনও ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে দেখেন, ওরিয়েন্টাল স্টাডিজ মানে হচ্ছে ইসলামিক স্টাডিজ, এবং ওরিয়েন্ট ইজ নেসেসারিলি এসেন্সিয়ালি ইনএভিটেবলি ওরিয়েন্ট মানে হচ্ছে ইস্ট, ওরিয়েন্ট মানে হচ্ছে ইসলাম, ইস্ট মানে হচ্ছে ইসলাম, ওয়েস্ট মানে তো আপনার বুঝতে পারেন খ্রিস্টান। যখন মুসলিম ইউনিভার্সিটিগুলোতে এরা পড়তে যেত, তখন মুসলিম ইউনিভার্সিটিতে একদিকে জাবের ইবনে আল হাইয়াম অথবা ইবনে আল হাইসাম, তিনি হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি গবেষণা করছেন, অথবা স্পেস সায়েন্স নিয়ে তিনি গবেষণা করছেন, অথবা তিনি গবেষণা করছেন ফিজিক্স নিয়ে, অথবা তিনি গবেষণা করছেন কেমিস্ট্রি নিয়ে। এবং ইন্টারেস্টিং, আপনি জানেন কেমিস্ট্রির শব্দটাই এটা মুসলমানদের আলকিমিয়া, অথবা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছেন সেটা আলজাবর, আলজেব্রা যেটা কিতাবুল জাবর ওয়াল মোকাবালা সেখান থেকে এসেছে, অথবা মেডিকেল সায়েন্স নিয়ে ইবনে সিনা কাজ করছেন, হি ইজ দ্য ফাদার অফ মেডিকেল সায়েন্স, কানুন আত তাইব দ্য ক্যানন্স, ইংলিশ ক্যানন শব্দটা তার থেকে মানে পরবর্তীতে ওরা এটাকে কপি করেছে, ক্যানন্স মানে কানুন, আমরা বাংলা বলি আইন কানুন, কানুন আরবি শব্দ, কানুন আত তাইব। অথবা যদি আমরা বলি এটা এখন আলগরিদম, তাহলে আল খাওয়ারিজম, অতএব তার নামই আলগরিদম হয়ে গিয়েছে। যদি এইরকম অসংখ্য কথাবার্তা আমরা জানি, এগুলো যখন একই জায়গায় মুসলিমরা, তিনি ফিজিসিস্ট, তিনি সায়েন্টিস্ট, তিনি টেকনোলজিস্ট, অথবা তিনি যদি বলি ফিলোসফার, তিনি পোয়েট, তিনি মুফাসসির, তিনি মুহাদ্দিস, তাদের প্রত্যেকের ড্রেস কোড এক, তাদের প্রত্যেকের লাইফস্টাইল এক, তারা প্রত্যেকরা একই ঢঙে কথা বলেন, তাদের প্রত্যেকেরই খাবারও একই রকম, তাদের প্রত্যেকেরই চালচলন একই রকম, তাদের প্রত্যেকের বেশভূষা একই রকম, দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি, এমন একটা জায়গায় যখন আপনি ম্যান অফ ডিফারেন্ট রিলিজিয়ন যখন আপনি সেখানে যাবেন, তখন এই ইউনিভার্সিটির তার প্রিন্সিপাল মূলনীতি আপনাকে জানতে হবে এখানে পড়তে হলে। মূলনীতিটা কি? আপনি যখন একটা ইসলামিক ইউনিভার্সিটি যাবেন, একটা মুসলিম ইউনিভার্সিটি যাবেন রাদার, তখন আপনাকে মুসলিমদের ড্রেস কোড সম্পর্কে আপনি জানতে হবে, তার ডায়েটারি
কোর্জম জানতে হবে, মানে তিনি তারা কি খায় কি খায় না, এবং এই ক্যাম্পাসে কি খাওয়া যায় কি খাওয়া যায় না, এই ক্যাম্পাসে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলা যায় না, কিভাবে চলতে হবে কিভাবে চলা যায় না, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাতে যাবে, এখানকার টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয়, দি এটিকেটস দ্য লাইফ স্টাইলস আর টু বি ইনফর্মড টু দি স্টুডেন্টস অর দ্য গ্র্যাজুয়েটস অফ দিস সেমিনারি, এখানকার স্টুডেন্টদেরকে জানতে হবে। আর জানা মানে হচ্ছে ওরিয়েন্টেশন, মিনিং তাদেরকে ওরিয়েন্ট সম্পর্কে, তাদেরকে ইস্ট সম্পর্কে, মানে তাদেরকে ইসলামিক সম্পর্কে তাদেরকে জানতে হবে। যদিও আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের নেচার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু নাম পরিবর্তন হয়নি, নাম পরিবর্তন হবেও না, হওয়ার কোনো সুযোগও নেই, কারণ এটা মুসলিমদের কাছেই এটা ঋণ। যদি আজকে সময় পেতাম তাহলে মুসলিমদের সায়েন্স এবং টেকনোলজিতে মুসলিমদের কতটুকু অবদান আছে সেটা আমি আলোচনা করতাম, কিন্তু সেটা যেহেতু আমাদের আলোচ্য বিষয় নয়, আমি আপনাদের রেফার করব যে এই বিষয়ে প্রচুর পরিমাণ বই আছে বাজারে, আপনারা পড়ুন। বিশেষ করে একটি বই আছে মুসলমানদের 1001টি আবিষ্কার, বইটা ইংরেজিতে আছে 1001 ইনভেনশনস অফ দ্য মুসলিমস, এটি আপনারা, এটা সায়েন্টিফিক ইনভেনশনস, এটা আপনারা পেয়ে যাবেন, বইটা পিডিএফ অ্যাভেলেবল গুগল, আপনার গুগলে সার্চ করলে পিডিএফটা পেয়ে যাবেন, সেখানে আপনি দেখতে পারেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা আপনি ফিজিক্সে অথবা আপনি কেমিস্ট্রিতে অথবা অন্যান্য সাবজেক্টে টেকনোলজির হার্ট যে সাবজেক্টগুলো সেখানেও মুসলমানদের কী অবদান আছে সেই অবদানগুলো আপনি একই সাথে দেখতে পাবেন। কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরুণদের ব্যাপক পরিমাণ জয়গান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নায় বলেছেন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যুবকদের কথাই বলছেন, সূরাতুল কাহাফ প্রতি শুক্রবারে কেন পড়তে হয় আমাদেরকে, যৌবন, এটি আমাদের কবি নজরুল বলেছেন, যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। তিনি বলেছেন, কোনো কোনো যুবককে আমি দেখেছি তিনি বৃদ্ধর চেয়ে দুর্বল, কোনো কোনো বৃদ্ধকে দেখেছি তিনি শত যুবকের চেয়ে শক্তিশালী। অতএব যৌবনকে আমি বয়সের ফ্রেমে বেঁধে বলছি না, তারপরে সত্যিকার অর্থেই আপনার বয়স এবং তারুণ্য দুটোরই সমন্বয় আপনার আছেন, মানে যদি আমরা বলি স্ট্রেংথ স্টামিনা এনার্জি অ্যান্ড এইজ দুটোর দিক থেকে আপনার আছেন, এবং সেই কারণে আপনাদেরকে সত্যিকার তরুণ বলতে আমাদেরকে কোনো দ্বিধা নাই। এই রকম তরুণদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কেন বলতে হবে আপনাদেরকে প্রতি শুক্রবারে কেন পড়তে হয়, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা একদল যুবক ছিল যারা তাদের রবের প্রতি ইমান এনেছে এবং আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছি। আপনি কি ওই সময় কোনো নবীর নাম বলতে পারবেন, সেই সময় কোনো নবী এসেছিল? নো, কোনো নবী আসেনি। ওই সময় কোনো আসমানি কিতাব ছিল আপনি বলতে পারবেন? তাও ছিল না। ওই সময় বড় কোনো দায়ী ছিল এটা আপনি বলতে পারবেন? ইউ ক্যানট মেনশন এ নেম। তাহলে তারা কাদের দাওয়াত পেয়েছে এবং কোন দাওয়াত পেয়ে তারা ইসলাম গ্রহণ করলো, অর্থাৎ তারা ইমান আনলো তাদের রবের প্রতি, এবং কোন দাওয়াতের পর তাদের অবস্থাটা এরকম হলো যে তাদের দিনকে বাঁচানোর জন্যে তারা গিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কোরবানিকে, তাদের স্যাক্রিফাইসকে, তাদের ডিভোশনকে, তাদের এই ডেডিকেশনকে, তাদের এই সিনসিয়ারিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পছন্দ করলেন, ভালোবাসলেন, কোরআনে খোদাই করে তাদের কথাগুলো আল্লাহ তারা বলে দিয়ে দিলেন। এবং সে ঘটনা আমরা পড়ি যে তাদের সংখ্যা ছিল, কেউ কেউ বলে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, তাদের কুকুরটার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের কুকুরটার গল্প আপনাকে বলতে হয়, আপনাকে জানতে হয়, এবং কুকুরটারও সম্মানভাবেই, সম্মানজনকভাবেই আল্লাহ সুবহান তাআলা সেটা উল্লেখ করেছেন। এখানে কি এমন কাজ করেছে সেই যুবকরা অথবা আরেকজন যুবক, সেই যুবরে কলু সামিআনা ফাতান ইয়াজকুরহুম ইউকালু লাহু ইব্রাহিম, আরেকজন যুবক, অথবা মূসা আলাইহিস সালাম আরেক যুবকের কথা দেখেন তো, ফেরাউনের বিরুদ্ধে তিনি লড়ে, যেমন আপনারা লড়েছেন, ফেরাউনের বিরুদ্ধে লড়ে কীভাবে ফেরাউনের তখতকে তছনছ করে দিয়েছেন। একজন মাত্র যুবক, তার নাম হচ্ছে মূসা, একজন মাত্র যুবকের জন্ম হবে, ফেরাউন শুধুমাত্র এতটুকু শুনেছে আর কিছুই না, আপনি জানেন। এরপর থেকে ফেরাউনের আর ঘুম হয় না, তার বিশাল বড় প্রাসাদে বসে সে দিনের বেলাও ঘামায়, রাতের বেলাও ঘামায়, সে ঘুমাতেই পারে না। ওই যুবকের জন্ম হবে, ওই যুবককে ঠেকানোর জন্যে হাজার হাজার শিশুকে হত্যা করেছে যেন ওইরকম যুবক কোনোদিন তৈরি না হয়, কারণ যুবক হয়ে তাকে চ্যালেঞ্জ করবে। এই যুবকের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে যদি তাকান তাহলে তার মিশন তিনি শুরু করেছেন যৌবনেই, এরপর বাকিটা তো ইতিহাস। সেই যুবকের সেই যে হেরার গুহায় তিনি যে আলো পেয়েছিলেন এবং আলো পাওয়ার জন্য তিনি যে প্রসেস আগ থেকে শুরু করেছেন, সমাজকে নিয়ে তিনি যে চিন্তা শুরু করেছেন, সেই চিন্তার বহিঃপ্রকাশ আমাদের
এই অডিটোরিয়ামে এসেও থেকেছে এবং এখানে যে আলো পড়েছে এই যে ফ্লাড লাইটের আলোর বাইরেও আপনাদের অন্তরে যে আলো জ্বলছে এই আলো ওই হেরার আলো এবং সেই হেরার আলো ডিসেন্ডেড আপন ইয়াং ম্যান একজন যুবকের উপরই মূলত সেই হেরার আলো এসে পড়েছিল। যুবকের তার সম্মান মর্যাদা ইত্যাদি বর্ণনা করতে গিয়ে কবি চমৎকারভাবে যৌবনের মধ্যে সকল সৌন্দর্য বলে তিনি উল্লেখ করেছেন এবং তারপরে তিনি তার কথাগুলো বলেছেন। আমি সময় পেলে আবার এই কবির কাছে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তিনি সাতজন ব্যক্তিকে ছায়া দেবেন, তোমাদের একজন আছেন, একজন মানে হচ্ছে এক ক্যাটাগরি অফ পিপল, তার হবে যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবকরা যুবতীরাও বটে যারা তাদের সময়কে কাটিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন যারা চারিদিকে দেখেন কেবলমাত্র যুবক। এর জন্য সালাফরা তারা বলতেন যে খালাফানি খালাফাহু হালাফাহু আশ-শাবাব ওয়া খালাফাহু আশ-শুয়ুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাপোর্ট করেছেন সাহায্য করেছেন মোস্ট অফ দেম ওয়ার যুবক, আর যারা তার বিরোধিতা করেছে এর মোস্ট অফ দেম ওয়ার এজড। কারণ যখন মানুষের বয়স বাড়ে তখন তার মধ্যে ট্রেডিশনের প্রতি এক ধরনের অ্যাডহারেন্স বাড়তে থাকে, ওইখান থেকে যে স্টার ওর প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে থাকে ওইখান থেকে সে আর বের হতে পারে না। কিন্তু যৌবন এটা এমন একটি সময় যে আপনি যে কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার শারীরিক এবং আপনার ইন্টেলেকচুয়াল সেই শক্তি আপনার মধ্যে আছে। এখন আমি যেই আলোচনাটা আসতে চাই, এতই যদি যৌবনের আপনি যদি মুতার কথা, এখানে আমাদের কবি আল মাহমুদের কবিতাকেও একজন মুতার যুদ্ধের কথা বলেছেন, মুতার যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন জাফর ইবনে আবি তালেব, আবদুল্লাহ ইবনে রাওয়াহা অথবা জায়েদ ইবনে হারেসা, সবাই তো যুবক। এবং রাসূল ইসলাম যাদের উপর দায়িত্ব দিয়েছেন এরা প্রত্যেকেই কিন্তু যুবক। এই যুবকরা তারা যুদ্ধের ময়দানে গিয়ে তারা কীভাবে কাজ করেছে, যুদ্ধের ময়দানে তারা ইসলামের পক্ষে তাদের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল তা কিন্তু আপনি জানেন। অথবা আপনারা যৌবন এর মাধ্যমে আপনারা বিশাল কার্য ঘটিয়েছেন বাংলাদেশের জন্যে, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে আপনাদের এই অবদানকে বাংলাদেশ ভুলার কথা নয়, ভুলবে না, বাংলাদেশ ভুলতে পারে না। যেই জায়গাটিতে আমি ফোকাস করতে চাই এখন আধুনিক প্রেক্ষাপটে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যুবক হিসেবে যারা আছেন বা যুবতী হিসেবে আপনারা যারা আছেন, অ্যাগেইন যখন আমরা যুবক বলছি তখন আমরা এটা জেন্ডার স্পেসিফিক ওয়ার্ড বলছি না, এটা একটা নিউট্রাল ওয়ার্ড, মানে এটা সবাইকে ইনকর্পোরেট করে। এবং সেই জন্য আমরা বলছি যে এখানে আমাদের অনেকগুলো প্রবলেম আছে, তোমাদের একটি প্রবলেম হলো যে আমাদের যুবকদের তাদের জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী। আপনি বলেন তো, আপনি কখনো চোখ বন্ধ করে আপনি চিন্তা করেছেন কি না, হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য মিশন অ্যান্ড দ্য ভিশন অফ ইউর লাইফ, আপনার জীবনের লক্ষ্য কী, আপনার জীবনের উদ্দেশ্য কী, আপনি আসলে করতে চান কি, আপনি কোথায় পৌঁছতে চান। বাইতুল্লাহ চত্বরে চারজন যুবক বসলেন, তারা চারজনই বন্ধু, তিনজন হচ্ছে একই মায়ের তিন সন্তান, আরেকজন হচ্ছে তাদের ক্লোজ ফ্রেন্ড। এক মায়ের তিন সন্তানের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবায়ের, উরওয়া ইবনে জুবায়ের, মুসাব ইবনে জুবায়ের, আরেকজন তাদের বন্ধু তার নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান। তারা তিনজন বসলেন, চারজন বসলেন এবং তারা গল্প করছেন, বলছেন যে চলো তো আমাদের জীবন, তুমি বলো তো তুমি কী হতে চাও। মুসাব ইবনে উমায়ের দাঁড়িয়ে বললেন আমি হেজাজাইন, আমি ইরাকাইন, ইরাক দুই ইরাক অর্থাৎ কুফা এবং বসরা, এই কুফা এবং বসরার অধিপতি আমি হতে চাই। দ্বিতীয়জন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি দাঁড়িয়ে বললেন যে আমি হেজাজ এর অধিপতি হতে চাই, হেজাজ মানে হচ্ছে মক্কা মদিনা এই অঞ্চলটা পুরোটা, এর অধিপতি আমি হতে চাই। তৃতীয়জন তার নাম হচ্ছে উরওয়া ইবনে জুবায়ের, তিনি দাঁড়িয়ে বললেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি দাঁড়ালেন আব্দুল মালিক ইবনে মারওয়ান দাঁড়িয়ে বললেন যে আমি তোমাদের মতো ছোটো জায়গার অধিপতি হতে চাই না, আমি আমি সমগ্র মুসলিম বিশ্বের অধিপতি হতে চাই। বাকি রয়েছে উরওয়া ইবনে জুবায়ের, তিনি চুপ। অন্যরা বললেন তুমি বলো কিছু একটা, তিনি বললেন তোমরা তো দুনিয়ার অধিপতি হতে চেয়েছ, আমি জ্ঞানের অধিপতি হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম দ্য লিডার দ্য এম্পেরর দ্য কিং অফ নলেজ, আমি জ্ঞানের অধিপতি হতে চাই, পিপল উইল কাম টু মি আস্ক মি দেয়ার ডিফারেন্ট কোয়েশ্চেন্স, এরকম এরকম এরকম। এবং ইতিহাস সাক্ষী দেয় এই চারজন তারা সেখানে বসে যা বলেছিল তারা তাই হয়েছে তাদের জীবনে, এরা আপনি জানেন এরা চারজনই তাই হয়েছে। সর্বশেষ যেমন উরওয়া ইবনে জুবায়ের, তিনি মদিনার সাতজন ফকির মধ্যে তিনি একজন, লোকেরা হাজার হাজার তার কাছে যেত জ্ঞান অর্জন করার জন্যে,
আর আব্দুল মালিক ইবনে মারওয়ান তো আপনি জানেন উমাইয়া খেলাফতের সবচেয়ে বড় খলিফার মধ্যে তিনি একজন, আর অন্যান্য প্রত্যেকরাই কিন্তু তাদের যা বাসনা করেছে 100% তারা তা পেয়েছে। আপনি স্বপ্ন শুধু দেখুন, যদি আপনি দেখতে পারেন, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান মেক ইট, আপনি যদি দেখতে পারেন স্বপ্ন তাহলে আপনি তা করতেই পারবেন, কারণ স্বপ্ন ইজ ড্রাইভার, ড্রিম ইজ ড্রাইভার, ড্রিম আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, তাহলে সেই স্বপ্ন আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি হতে চান কি আপনার এবং আমাদের জীবনের লক্ষ্যটা কি? লক্ষ্য যখন আমাদের স্থির না থাকে তখন আমাদের অনেক প্রবলেম দাঁড়া হয়, তোমাদের একটা প্রবলেম দাঁড়া হয়, তখন আমাদের আইডেন্টিটি ক্রাইসিস দাঁড়া হয়, তখন আমরা বুঝি না যে আমরা কে, তখন আমাদের প্রশ্ন জাগে আমি কি বাঙালি নাকি বাংলাদেশি, এ প্রশ্ন জাগে। এবং এটা তো বিগ কোয়েশ্চেন বাংলাদেশের জন্য, আপনি জানেন এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, এটা একটা আইডেন্টিটির ইস্যু। এটাই আপনি যখন বাঙালি বলেন তখন আপনার কোনো আইডেন্টিটি থাকে না, তখন আপনি কোন অঞ্চলের লোকের কেউ জানে না, যখন আপনি বাংলাদেশি বলেন তখন আপনার অনেকগুলো আইডেন্টিটি এখানে চলে আসে, এটা একটা পলিটিক্যাল পার্ট। এই জায়গায় এটা একটা পলিমিক্স, এই জায়গায় আমরা আটকে গিয়েছিলাম, এটাও আমাদের জন্য দ্বন্দ্বের একটা কারণ। যখন আমরা কনফিউশনে থাকি, যখন আমাদের গোল থাকে না, লক্ষ্য থাকে না, তখন আমরা এরকম কনফিউশনে আসি। আপনাদের কনফিউশন কি, আপনি কি মুসলিম ফার্স্ট নাকি অন্য কিছু ফার্স্ট? দিস বিগ কোয়েশ্চেন। এবং আপনার চলনে, আপনার বলনে, আপনার কথায়, আপনার স্টাইল, আপনার জামা কাপড়, ইভেন আপনি কি, সেটা কি কোনো ইন্ডিকেশন আছে কি না? দিনদারিত্বের একটা বড় প্রভাব, অভাব তখন দেখা দেয় যখন আমাদের জীবনের ফোকাস যখন আমরা হারিয়ে ফেলি, আমরা জীবনের লক্ষ্য হারিয়ে ফেলি, তখন আমাদেরকে হতাশা পেয়ে বসে। যেমন ধরেন আপনি এখন চাকরি আপনি পাশ করেছেন, এখন আপনি চাকরি করবেন কি করবেন না, কোথায় কি করবেন না করবেন, এগুলো নিয়ে আপনার তখন প্রচণ্ড টেনশন, এবং এগুলো আপনাকে হতাশা পেয়ে বসে। বিভিন্ন ধরনের হতাশায় তখন হতাশা নাশক বিভিন্ন ধরনের পিল আমাদেরকে তখন গ্রহণ করতে হয়, অথবা তখন মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুনতে হয় কিছুক্ষণ মোটিভেশন ধরে রাখার জন্যে। কিছুক্ষণ কথা শুনলাম মোটিভেটেড, এরপরে আলোচনা শেষ, মোটিভেশন লস্ট, এরকম এক ধরনের অবস্থায় আমাদের যায়, কারণ আমরা আমাদের জীবনের গোল নির্ধারণ করতে পারি না, আমাদের প্রবলেম তখন হয়, প্রচণ্ড ডিস্ট্রাকশানে আমরা থাকি। এমনিই তো আমরা একটা ওয়ার্ল্ড অফ ডিস্ট্রাকশনের মধ্যে আছি, কি পরিমাণ ডিস্ট্রাকশান আমাদের মোবাইলে, তো কখনো টুইটারের টিং করে ধরেন আওয়াজ বেজে ওঠে, কখনো জিমেলের টং করে আওয়াজ আসে, কখনো ফেসবুকের নোটিফিকেশন, কখনো ইনস্টাগ্রামের নোটিফিকেশন, কখনো ইউটিউবের নোটিফিকেশন, আরও তো হাজার নোটিফিকেশন আসেই, এরকম নোটিফিকেশন তো আসতেই থাকে, আবার মেসেজেও তো মেসেজিং আসে, আবার কখনো কখনো ইমেইল ফ্রম ফিমেইল, এটাও কখনো কখনো আসে। তো ফলে ডিস্ট্রাকশানের কোনো অভাব নাই, বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশান আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা কখন হয়? যখন আপনার গোল থাকে না, যখন আপনার ভিশন থাকে না, আপনি তখন লক্ষ্যচ্যুত হয়ে যান, বারবারই আপনার লক্ষ্যচ্যুত হয়ে যান, তখন আপনি জানেন না যে আপনার করণীয় কী, তখন আপনি বিভিন্ন জায়গায় ডুবে যান। এখন যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ব্যাপকভাবে ডুবে থাকি, কখনো কখনো মাঝে মাঝে আমারও এমন হয় যে কখনো কখনো কোনো একটা শব্দ এর অর্থ খোঁজার জন্য হয়তো মোবাইল হাতে নিয়েছি, হয়তো আধা ঘন্টা পরে মনে পড়লো কী জন্য যখন মোবাইল হাতে নিয়েছি তা মনে নেই, এর মধ্যে হাফ অ্যান আওয়ার ইজ লস্ট। ইট হ্যাপেন্স। শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদেরকে ভুলিয়ে দেয়া। মানব জীবনে তিনটি জিনিস আছে, ইনসান নিসিয়ান ইসিয়ান। মানুষ সে ভুলে যায় এবং সে আল্লাহর অবাধ্য হয়, কাজটাই এরকম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আদমের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন কবলু ফানাসিয়া, আমি আদমকে আগেই বলেছিলাম এই কাজ করো না, তিনি ভুলে গিয়েছেন। অতএব ইনসানের নিসিয়ানের কাজটা করে দেয় শয়তান। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়া সালামের কথা বলতে গিয়ে এটাই বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়া সালামের সাথে আরেকজন যে ইয়াং ম্যান ছিলেন, ইয়াং ম্যানকে মুসা আলাইহিস সালাম বললেন, আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফরিনা হাদা নাসবা, অনেক সারাদিন চলেছি তো ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে আসো যে মাছ। তখন তিনি বললেন, আহা ভুলে গিয়েছিলাম, মাছটা তো হারিয়ে গেছে। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান ভুলিয়ে দিয়েছে, আনসানিসিয়ান। এবং নিসিয়ান যখন হয় তখন তারা ইসিয়ান মানে অবাধ্য হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আমাদেরকে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ডিস্ট্রাকশন, এগুলো আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পথ থেকে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যায়। সে কারণে এখানে আমাদেরকে বারবার ফিরে আসতে হবে, গোল সেট করুন, চোখটা বন্ধ করুন। আপনার কি মি টাইম আছে? আপনি কখনো চোখ বন্ধ করে বলেছেন যে আপনি কী হতে চান? কখনো ভেবেছেন বা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে আপনি অব্যাহতভাবে চলছেন কি না, এটি কখনো ঠিক করে রেখেছেন কি না? এটা ঠিক করতে হবে। এটা যদি আমরা ঠিক না করতে পারি তাইলে আমরা যে মুসলিমদের জন্যে বিশাল বড় সম্পদ এটি হয়তোবা হারিয়ে যাবে। দু নম্বর যে বিষয়টা হচ্ছে যে জ্ঞানের সামগ্রিকতার অভাব এবং জ্ঞানের আখলাকের আমাদের একটা বড় অভাব আছে। জ্ঞানের সামগ্রিকতা আমাদের নাই, আমরা কেবলমাত্র লিমিটেড কিছু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ করে আছি। আপনি দেখুন তো, আপনাদের
মতোই আমাদের মুসলিম সায়েন্টিস্টদের, আমাদের গোল্ডেন এজ, এই পৃথিবীতে একটাই সায়েন্টিফিকরা ছিল, জেনুইন সায়েন্টিফিকরা, হুইচ ওয়াজ এম্বেডেড উইথ মোরালিটি। যদি আমরা জ্ঞানের নৈতিকতার কথা বলি, তাইলে জ্ঞানের নৈতিকতার আপনি জানেন, ইমাম রাজিকে যখন, তিনি সায়েন্টিস্ট, রাজিকে যখন একজন বললেন যে আমাকে একটু পয়জন, মানে এটাকে কী বলে, বিষ, একটু বিষ বানিয়ে দেন, তিনি বললেন কেন, বিষের কারণ কী, বলে আমার ব্যক্তিগত একটু প্রয়োজন আছে, আমি বিষ বানাবো না, কারণ এই বিষ তুমি খারাপভাবে, খারাপ কাজে ব্যবহার করবে। কিন্তু আমরা এখন দেখি সায়েন্স দিয়ে কী হয়েছে, আপনারা দেখেছেন এখন মিডল ইস্টে প্রায় একটা যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, লোকেরা যে পরিমাণ অ্যাটম বোম তৈরি করেছে, এই পৃথিবীকে কয়েক হাজার বার ধ্বংস করা যাবে, একবার ধ্বংস করলে দ্বিতীয়বার ধ্বংস করার জন্যে তারা এই পৃথিবী পাবে কোথায়, তাহলে এত অ্যাটম বোমের প্রয়োজন কি বলেন? কিন্তু এই অ্যাটম বোম কি তারা তৈরি করে নাই? এই অ্যাটম বোম তৈরি করে তারা যে পরিমাণ অর্থ খরচ করেছে, এই গোটা পৃথিবীর দারিদ্র শতবার দূর করা সম্ভব এই অ্যাটম বোমের পেছনে তাদের, বা অ্যাটমিক এই ওয়েপন্স তৈরি করার পেছনে তারা যে পরিমাণ সম্পদ নষ্ট করেছে তা দিয়ে এই পৃথিবীর দারিদ্র কয়েক শতবার দূর করা সম্ভব, কেউ তা কিন্তু কেউ করবে না, সেই দিকে কারো কোনো মনও নাই। সায়েন্স অথবা যদি আমরা জ্ঞানের কথা বলি, আজকে দেখবেন জ্ঞানের অভাব নাই, তথ্যের অভাব নাই, তথ্যের অভাব নাই, দর্শনের অভাব নাই, আপনি লাইব্রেরিতে যান বইয়ের অভাব নাই, নলেজ। কিন্তু এই নলেজ কি সত্যি করতে আমাদেরকে আখলাক দিতে পেরেছে? এত বড় জ্ঞানী বা বিজ্ঞানী, বাংলাদেশের কথা যদি বলেন, যারা বাংলাদেশকে যারা দুর্বৃত্তের দেশে পরিণত করেছে, এরা কি কেউ এরকম যে তারা কোনোদিন কোনো পড়াশোনাই করেন, একেবারেই খেটে খাওয়া মানুষ, অথবা কৃষক, অথবা রিক্সাপুলার বা সিএনজি ড্রাইভার, অথবা বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভার, অথবা ডে লেভারার, অথবা কাজের লোক, এরকম কেউ না, যাদেরকে আমরা মনে করেছিলাম এরা বাংলাদেশকে পরিচালনা করবে, তারাই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সমগ্র পৃথিবী আজকে শিক্ষিত মানুষদের কারণে গোটা পৃথিবী আজকে ধ্বংসের কিনারে এসে পৌঁছেছে, অশিক্ষিত মানুষের কারণে নয়। শিক্ষা আমাদেরকে মানুষ বানানোর কথা ছিল, তা বানায়নি, আমাদের শিক্ষাটা আমাদেরকে প্রান্তিকতায় নিয়ে গিয়েছে, শিক্ষা সত্যি করতে আখলাক বিবর্জিত শিক্ষা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের শিক্ষা কোনোদিনই আখলাক বিবর্জিত ছিল না। আপনি যদি মুসলিমদের সেই ঐতিহ্যের কথা যদি, আমি যেটা বলেছি একেবারে ফার্স্ট সায়েন্টিফিক ইরা ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, মানবতার ইতিহাসের প্রথম যদি বিজ্ঞানের কোনো এরার কথা বলেন, সেই এরায় যারা বিজ্ঞানী ছিল তাদের অবস্থা দিকে তাকিয়ে দেখেন তো যে তারা কেমন ছিল, তাদের নৈতিকতার লেভেল কোথায় ছিল, তাদের নৈতিকতা যখন অ্যাটমিক ইয়ে যখন তৈরি করা হলো, অ্যাটমিক এনার্জি যখন তৈরি করা হলো, আপনার আইনস্টাইনকে তখন আমেরিকাতে তাকে যখন কোথাও সংবর্ধনা জানানো হচ্ছিল, তিনি বলেছিলেন তোমরা আমার থিওরিকে ব্যবহার করে তোমরা এই এই বোমা বানিয়েছো, সেই বোমার কারণে কি তোমরা আমাকে সংবর্ধনা দিচ্ছ, যে বোমা দিয়ে মানুষ হত্যা করা যায় অথবা মানুষকে ধ্বংস করা যায়। এবং আপনারা জেনেছেন এর মধ্যে যে গাজাতে অথবা লেবাননে যেই বোমাগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর ওজন কত বড়, কতটুকু এরকম ব্যবহার করে, তাহলে এগুলো কিসের জন্য? এই শিক্ষা জ্ঞান অথবা বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে উঠে আমরা আসলে করছি কি? বিজ্ঞানের মাধ্যমে এখন অথবা টেকনোলজির মাধ্যমে, গত পরশু দেখলাম কোনো একটা সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে ওইটার ভোল থেকে সোনা চুরি হয়ে গেছে, তা না ওইখানকার ইয়ে থেকে, যে অ্যাকাউন্ট থেকে ডলার চুরি হয়ে গেছে। টেকনোলজি আমাদেরকে চোর বানিয়েছে, অথবা চুরি যদি আরও উন্নত লেভেলে কীভাবে চুরি করা যায় সেটিও বানিয়ে দিচ্ছে, এরকম জায়গায় নিয়ে গিয়েছে। তাহলে জ্ঞান, যেই জ্ঞানটা ডিভয়েড অফ মোরালিটি, সেই জ্ঞানটি আমাদেরকে কোনো দিনই সত্যি করতে মানুষ বানাতে পারবে না। এটা একটা বড় প্রবলেম আমাদের জন্য। আপনারা দেখবেন আমরা আজকে যা দেখতে পাই, আপনি দেখবেন প্রচুর পরিমাণ বই পড়ছেন আপনি, হ্যাঁ আপনি বই পোকা বই পড়েন, কিন্তু আপনি কোনো দিন এত বই পড়ছেন, কোরআন আপনার কোনো দিন পড়তেও মনে চায় না, জ্ঞান আপনি কোত্থেকে অর্জন করবেন? আপনি বলেন তো, আপনি এত বই পড়ছেন, আপনি কোরআন পড়েছেন অথবা কোরআন অনুবাদ আপনি পড়েছেন, কত মানুষের জীবনী পড়লেন বলেন তো, বুকে হাত দিয়ে রাসূল ইসলামের জীবনী পড়েছেন কিনা? আপনি ধরুন ফিজিক্সের বইয়ের ব্যাপারে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করা হবে না, আমি বলছি না আমি এর বিরোধিতা করছি না, আপনার টেকনোলজির বইয়ের ব্যাপারে কবর জিজ্ঞেস করা হবে না, কিন্তু নিশ্চয়ই যদি মুসলিম হয়ে থাকেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনাকে জিজ্ঞেস করা হবে এই কিতাবের ব্যাপারে, ওমা হাদাল কিতাব, হোয়াট ইজ দিস বুক, এই বইটা কি? তখন আপনাকে বলতে হবে যে এই বই দ্য বুক হুইচ হ্যাজ বিন রিভিলড আপন মাই প্রফেট, আমার নবীর উপর নাজিল হয়েছিল এই বই। তা আপনি অথবা আপনি কোন জ্ঞান অর্জন করেছেন সেটা আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কোন জ্ঞান অর্জন করেছেন তার ব্যাপারে আপনাকে উত্তর দিতে হবে। চারটি কোয়েশ্চনের মধ্যে এটা একটা কোয়েশ্চন থাকবে সেই দিন, কবরে চারটা কোয়েশ্চনের মধ্যে এটু একটি কোয়েশ্চন হবে। আমরা এটি পড়ার সময় কি আমরা পেয়েছি? জ্ঞান যেই জায়গা থেকে আমরা অর্জন করেছি তার সাথে যে আমাদের এম্বেডেড মোরালিটি থাকা দরকার, সে মোরালিটি তো আমরা সত্যিকার অর্থে আমরা অর্জন করতেই পারি নাই। জ্ঞানের অনেকগুলো শাখা আছে,
আমাদের স্কলাররা তারা এতগুলো শাখায় তারা ব্যুৎপত্তি অর্জন করেছেন, আমাদেরও আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আপনাদের এই সময় আছে, আপনারা চাইলে এতগুলো শাখায় অথবা কিছু শাখায় কমপক্ষে আপনারা সাইমালটেনিয়াসলি আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। ডিসিপ্লিনের কথা যদি আমি বলি তাহলে এটা আমাদের এখনকার যুগে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি এদের মধ্যে সবচেয়ে বড় সংকট হল ডিসিপ্লিনের। আপনি বলেন তো আপনার লাইফস্টাইলটা কেমন, আপনি বলেন তো, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার এই লাইফস্টাইলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা মুসলিম মনীষা যারা আছে তাদের মতো করে লাইফস্টাইল বা কোরআন বা সুন্নাহ যেরকম লাইফস্টাইল ডিপিক্ট করেছে এরকম লাইফস্টাইল আমার আপনার এবং আমার লাইফস্টাইলটা আসলে কখন আমরা বা লাইফস্টাইলটা আসলে কেমন, এই লাইফস্টাইল আমরা কীভাবে তৈরি করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার 24 ঘন্টা কীভাবে ম্যানেজ করতেন? তিনি কি আমাদের চেয়ে কম ব্যস্ত ছিলেন অথবা আমাদের চেয়ে কি তার কাজ কম ছিল? এত কিছু সত্ত্বেও তিনি তার সময়কে কীভাবে ম্যানেজ করেছেন? তিনি তো কোনোদিন বলেন নাই 24 ঘন্টাকে যদি 25 ঘন্টা বানানো যেত, তিনি তো কোনোদিন বলেন নাই সময়ের বিরুদ্ধে তার কোনোদিনই কোনো অভিযোগ ছিল না, তাহলে তিনি এত কাজ কীভাবে করলেন? তিনি তো 23 বছরের মধ্যে 13 বছর তো মক্কায় কাজই করতে পারেননি, বলতে গেলে মদিনায় গিয়ে প্রথম 6 বছর 8 বছর বেশ করে তো যুদ্ধই চালিয়েছেন, তারপরে তিনি এর মধ্যেও তিনি যা করলেন আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান তাকে ফলো করে, 200 কোটি মানুষ তাকে ফলো করে, এটা পিউ রিসার্চের পরিসংখ্যান অনুসারে সত্যি করতে পরিসংখ্যান আরও বেশি, তার চেয়ে অনেক বেশি, কারণ এখানেও এক ধরনের পলিটিক্স আছে, পলিটিক্স অফ রেকনিং অর অ্যাকাউন্টিং এখানে আছে। সেটি যাই হোক না কেন, তিনি কী করলেন এত যে তার এতটুকু সময়ের মধ্যে এত লোক ইসলাম গ্রহণ করেছে বা এত এত ইম্প্যাক্ট তিনি তৈরি করলেন গোটা পৃথিবীতে? আমাদের সময়টাকে যদি আমরা তিনি কীভাবে সময় মেনটেন করেছেন এটুকু পড়ুন না, তার 24 ঘন্টা কীভাবে তিনি কাটিয়েছেন আপনি দেখুন, এবং আপনার সময় আসলে শুরু হয় কখন, আপনার সময় কি দুপুর 12টায় শুরু হয় নাকি 10টায় শুরু হয়, তার সময় শুরু হতো কখন, আপনি আসলে ঘুমান কখন, তার ঘুম ম্যানেজমেন্ট কেমন ছিল, আপনার মর্নিং ম্যানেজমেন্ট কেমন, রাসূল সাল্লামের মর্নিং ম্যানেজমেন্ট কেমন ছিল, আপনার স্লিপ ম্যানেজমেন্ট কেমন, তার স্লিপ ম্যানেজমেন্ট কেমন ছিল একবার দেখুন, কারণ তার জীবনের মধ্যে বারাক আছে। তিনি এমন মানুষ তিনি যদি 1 ফোঁটা পানির মধ্যে হাত রেখে দেন তাহলে 1400 লোক ওই পানি খেতে পারে, তারপরে কিছু হয় না। আবু রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন আমি রাসূলের কাছে আমার কয়েকটা খেজুর ছিল একটা ইয়ের মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে আসলাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার খেজুরের মধ্যে আপনি একটু দোয়া করে দেন। রাসূলুল্লাহ বললেন হে আল্লাহ তুমি আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দান করো। আবু হুরায়রা বললেন আমার যখনই খাবারের শর্ট পড়তো আমি এটা নিয়ে রেখে দিলাম, কারণ রাসূল দোয়া করেছেন এই বিশ্বাসে আমি রেখে দিলাম, যখনই আমার খাবারের শর্টেজ পড়তো আমি ওইখান থেকে কিছু খেজুর নিয়ে আসতাম, এখন প্রায় 30 বছর পর্যন্ত আমি ওখান থেকে খেজুর খেয়েছি, কোনোদিন খেজুর কমে নাই। এবং ন্যারেশন ইজ অথেন্টিক 30 বছর খেয়েছি। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার আমি উঠে চড়ে কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, খেজুরের ওই ইয়েটি আমি ওই যে ব্যাগটি আমি সাথে নিয়ে গেছিলাম কিন্তু কোথায় যে হারিয়ে গেছে আর পাইনি আমি, অ্যান্ড দ্যাট ওয়াজ লস্ট ফর এভার। তিনি এমন ব্যক্তি, তার যদি একটা আঙ্গুল অথবা তার একটু দোয়া একটু কেবল বাতাস যদি এরকম বিশাল বড় পরিবর্তন ঘটাতে পারে তাহলে তার 24 ঘন্টার রুটিন আপনার জীবনে কী পরিবর্তন ঘটাতে পারে চিন্তা করে দেখেন। আপনি কেবল ফলো করুন, ফলো করেই দেখুন না যে কী হয়। আপনার অবসর সময় কেমন, কীভাবে আপনি কাটান? এই পৃথিবীর সেরা মানুষগুলো তাদের অবসর সময়গুলোকে সর্বোত্তম কাজে ব্যবহার করেছে। আপনার অবসর সময়গুলোর ব্যাপারে আপনার প্ল্যান কী? রাসূল ইসলাম বলেছেন মানুষ দুই ব্যাপারে তারা খুবই উদাসীন, তোমাদের একটা যে তার অবসর সময় আর তার সুস্থতা। আপনার অবসর সময়ের দিকে আপনি একবার তাকান যে আপনার অবসর সময়টা আপনি কোথায় কাটাচ্ছেন, আপনার বন্ধুরা কারা, আপনার বন্ধু আপনি কাকে বন্ধু হিসেবে ট্রিট করছেন, আপনার বন্ধু কি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে পেছনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি দেখতে হবে পেছনের দিকে আপনাকে পিছিয়ে দিচ্ছে আপনি দেখতে হবে। এ ম্যান ইজ নোন বাই দি কম্প্যানি হি কিপস, আপনি যাকে বন্ধু হিসেবে রাখেন আপনি তেমন। এই জন্যে ইংরেজরা এই কথা বলে থাকেন আপনি যদি ইফ ইউ চুজ ব্যাড কম্প্যানিয়ন্স নো ওয়ান উইল বিলিভ দ্যাট ইউ আর গুড ইউ আর বেটার দ্যান দ্যাম। আপনার যদি বন্ধুরা খারাপ হয় কেউ এটা বিশ্বাস করবেন আপনি তাদের চেয়ে ভালো, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ ইউ আর ইনফ্লুয়েন্সড বাই ইউর কম্প্যানিয়ন্স বাই ইউর ফ্রেন্ডস অথবা আপনি উত্তম বন্ধুদের। এটা আমাদের জন্য একটা বড় প্রবলেম, আমাদের ডিসিপ্লিন, আপনি রাত্রে 2টা 2:30 পর্যন্ত আড্ডা দিলেন এরপর আপনি ঘুমিয়ে পড়লেন, এরপরে আপনার কোনো ডিসিপ্লিন ঠিক থাকলো না, এটি কেন? ওয়াই ইউ আর ডুইং ইট? বিকজ অফ দি পিয়ার্স এক্সাম্পলস অথবা তাদের সাথে আপনি আপনার সময়গুলো এভাবে কাটিয়ে দিয়েছেন, এই এটা আমাদের জন্য একটা বড় প্রবলেম। বস্তুবাদ, ক্যারিয়ারিস্ট ভাবনা, সফলতার অলিক দর্শন ইত্যাদি আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে সম্মানিত ভাইয়েরা। এই জায়গায় আমি ঠিক কয়েকটি কথা একটু আপনাদেরকে বলতে চাই, আমাদের সত্যিকার অর্থে আমাদের জীবনের ব্যাপারে আমাদের ধারণা কী বা সফলতার ব্যাপারে আমাদের ধারণা কী, সফলতা কী আসলে, সফলতা
আসলে কি আপনাকে এটা নিয়ে কখনো এটিকে নিয়ে আপনি কখনো ভেবেছেন বা এগুলো নিয়ে কি কখনো আপনি চিন্তা ভাবনা করেছেন কিনা? আলী বানাতের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, অস্ট্রেলিয়ান যুবক আলী বানাত। তিনি এমন এক যুবক যে তার হাতে যে ব্রেসলেটটা পড়েন, ব্রেসলেটটার দাম কমপক্ষে 50 লক্ষ টাকা। তিনি যে জুতা পড়েন, এরকম জুতা পৃথিবীর ওয়ার্ল্ডের সব দামি দামি জুতাগুলো তার শোকেজে ভর্তি, এবং সেখানে প্রত্যেকটা জুতা কমপক্ষে 60,000 টাকা করে। এমন একটা পরিস্থিতিতে তিনি চলছেন। তিনি যেই গাড়িটি চালান, সেই গাড়িটি ফেরারি স্পাইডার, সেটার দাম কমপক্ষে 5 কোটি টাকা, এবং তিনি রেঞ্জ রোভার ইত্যাদি তিনি চালান। এইরকম একজন ব্যক্তি, হঠাৎ করে তিনি একদিন চা খাচ্ছেন, যুবক, টকবগি যুবক, একদিন তিনি চা খেলেন, গরম চা তার জিব্বার মধ্যে লেগে গেল, তার জিব্বাতে একটু হালকা কালো দাগ পড়ে গেল। তিনি ডক্টরের কাছে গেলেন, ডক্টরকে দেখালেন, ডক্টর বলেন আপনার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে তিনি মনে হয় তার বিশাল বড় স্বপ্ন, হঠাৎ করে তিনি মনে হয় আসমান থেকে পড়লেন। তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন। ক্যান্সারের রোগী বলছেন আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন, ক্যান্সারের রোগী বলছেন আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি বলেন আমি আমার জীবনের অর্থ বুঝে পেয়েছি, আমি সিদ্ধান্ত নিলাম, ডক্টর আমাকে বলে আপনি 3 মাস বাঁচবেন, আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে করতে হবে কি, এবার আমি ওয়ার্ল্ড মুসলিম মানে নেটওয়ার্ক নামে একটা প্রতিষ্ঠান আমি তৈরি করলাম। এই প্রতিষ্ঠানে সমগ্র পৃথিবীতে যে সকল মুসলিম শিশুরা তারা শিক্ষায় পিছিয়ে পড়েছে অথবা তাদের অর্থনৈতিক সংকট আছে, তাদের পেছনে আমি কাজ করা শুরু করলাম। অব্যাহতভাবে তিনি ছুটলেন 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 বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্তে, বিশেষ করে আফ্রিকাতে তিনি কাজ করলেন। তিনি মিলিয়নস অফ ডলার্স তিনি সেখানে খরচ করলেন তাদের জন্য, প্রায় $8 কোটি তিনি খরচ করলেন এদের জন্যে। বিভিন্ন জায়গায় তিনি কাজ করলেন, বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসায় স্কুল, মক্তব ইত্যাদি তিনি তৈরি করলেন। এবং তার জীবন সায়ানে যখন তিনি এসেছেন, তার ইন্টারভিউ নিতে গেল, সাংবাদিকরা তার ইন্টারভিউ নিতে গেল, তাকে জিজ্ঞেস করলো যে আপনার কেমন লাগছে, তিনি বলছেন আমি আল্লাহ সুবহানাহু শুকর আদায় করছি, আল্লাহ ক্যান্সারকে আমার জন্য একটা গিফট হিসেবে পাঠিয়েছে, ক্যান্সার আমার জীবনে একটা গিফট, আমি আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি, যদি আমি তা না পেতাম তাহলে আমি জীবনের অর্থ আমি খুঁজে পেতাম না। আমরা বাটারফ্লাই বয় এর গল্প আমরা জানি, কখনো কখনো এমন কিছু রোগ হয় যে রোগের কারণে আপনি দেখবেন যে মানুষ তাদের শরীর পুরোটাই ব্যান্ডেজ করে রাখতে হয়, এবং এরকম ব্যান্ডেজ করা ব্যান্ডেজে শরীর মোড়ানো একজন যুবককে যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেমন আছেন, তিনি আল্লাহর প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ, তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তার গোটা শরীর ব্যান্ডেজ করা, কারণ পুষ ঝরছে, এটা না হলে তিনি চলতে পারেন না। এরকম একজন যুবক তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার কৃতজ্ঞতা আদায় করছেন। আপনার এবং আমার কত কিছু আছে, কিন্তু তারপরেও আমাদের কোনো কিছুই নাই। আমরা এখন নিজেদেরকে পুরুষ হিসেবে দেখানোর চেষ্টা করছি, পুরুষ পৌরুষত্বের সংজ্ঞা আমাদের কাছে কী? আপনাদের এবং আমাদের কাছে পৌরুষত্বের সংজ্ঞা হচ্ছে আপনি কত বড় বড় বিল্ডার, আপনি দেখতে কতটা স্মার্ট, দেখতে কত সুন্দর ইত্যকার, আবার কখনো কখনো আপনি মানে কতটা ওয়েট আপনি লিফট করতে পারেন, এরকম বিভিন্ন জিনিসের প্রতি আপনি আয়নার সামনে প্রতিদিন দাঁড়ান শতবার, অথবা আপনার কত সম্পদ আছে, আপনার ক্যারিয়ার কত বড়, আপনি কত ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন, কত বড় চাকরি আপনি করছেন, কত বড় গাড়ি আপনি চালাচ্ছেন, আপনার জামা কাপড়গুলো কোন ব্র্যান্ডের পড়ছেন, আপনার গ্যাজেটগুলো কোন ব্র্যান্ডের, এগুলো সব এখন আমাদের ডেফিনেশন অফ আওয়ার ম্যানহুড, যে আমি কত বড় পুরুষ বা কত বড় মানুষ, এই ডেফিনেশন এখন আমাদের সামনে, এটাই আমাদের কাছে এখন ডেফিনেশন। কিন্তু আনফর্চুনেটলি এটা কি ডেফিনেশন? এটা কি সত্যি করতে পুরুষের সংজ্ঞা? এই সংজ্ঞা পৌরসত্ব আসলে কি? পৌরসত্ব কি কেবলমাত্র আপনার ম্যাটেরিয়াল পজিশন? ম্যাটেরিয়ালিজম আমাদের কাছে এখন সবচেয়ে বড় বিষয়, এবং আমাদের সফলতার মানদণ্ড এখন কেবলমাত্র ম্যাটেরিয়ালিজম, যে আপনি সফল মানে হচ্ছে আপনি কত বড় চাকরি করছেন, অথবা আপনি পাশ করার পর কত দ্রুত আপনি একটা চাকরি পাচ্ছেন, আপনি কত টাকা মাইনে পান প্রতি মাসে, এবং তার উপর ভিত্তি করে আপনি কত দ্রুত আপনি বাড়ি করছেন বা গাড়ি করছেন, এগুলোই আপনার সফলতার সংজ্ঞা, অথবা এগুলোই সত্যি করতে আপনি মানুষ বা আপনি পুরুষ হয়েছেন। পৌরসত্ব এগেন এটা কোনো জেন্ডার ইস্যু না, এগেন এটা জেন্ডার নিউট্রাল, মানে পুরুষ মানে হচ্ছে নারী হব অথবা পুরুষ যিনি হন না কেন, তিনি ম্যান হ্যাজ বিকাম এ ম্যান, তিনি একজন এরকম এরকম কিছু একটা তিনি হয়ে গিয়েছেন। এগুলো সবই আধুনিক ম্যাটেরিয়ালিজম এর ভিত্তিতে আমরা এগুলোকে সব কিছুকে চিন্তা করছি, কিন্তু তাই কি সত্যি করতে কি এটা এটাই কি তার সংজ্ঞা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন, তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন শর্ট সাইজড এবং তার পায়ের গোছালিগুলো ছিল খুবই চিকন। তিনি একবার গাছে উঠছিলেন, বাতাস আসলো, দমকা বাতাসে তার পায়ের ইয়েগুলো কাপড়গুলো সরে গেলে সাহাবাই কারাম তার পায়ের গোছালি খুবই চিকন এদিকে তাকিয়ে বললেন, একটু হেসে দিলেন। সাহাবাই কারাম দেখে রাসূল বললেন মিম্মা তাদহাকুন, তোমরা কী দেখে হাসছো? তার পায়ের গোড়ালিগুলো চিকন এই কারণে হাসছো? আল্লাহর কসম করে বলি, তার এই পায়ের গোড়ালিগুলো যদি দাড়িপাল্লার একটি স্কেলে দেয়া হয় আর গোটা পৃথিবীর সকল কিছু যদি আরেকটা স্কেলে দেয়া হয়, আসমান এবং জমিন যদি আরেকটা স্কেলে দেওয়া হয়, তাহলে ওর স্কেলটা ভারী হয়ে যাবে।
মানুষের দৈহিক সৌন্দর্য অথবা তার মনিটারি পজিশন অথবা তার ডিগ্রি ইত্যাদি কিন্তু আপনি সত্যিকার অর্থে এগুলো তার মানদণ্ড নয়। আপনি যদি যাদেরকে মনে করতেন এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, কবরস্থানে গিয়ে দেখেন তারা শুয়ে আছে, তাদেরকে ছাড়োই পৃথিবী চলছে। অতএব সফলতার এই যে অলিক যে ধারণা, এই ধারণা এর যেন কোনো অবস্থায় আমাদেরকে না পেয়ে বসে। ম্যাটেরিয়াল পজিশন এই দুনিয়ার এই বস্তুবাদী জিনিস, এটি যে কোনো সময় চলে যেতে পারে, এটি যে কোনো সময় আপনার কাছ থেকে উবে যেতে পারে। এক ব্যক্তি তিনি স্বপ্নে দেখছিলেন যে তাকে কেউ এসে বললেন, তিনি খুব দিনদার মানুষ, তাকে দুজন এসে বললেন যে ওই গাছের নিচে একটা ট্রেজার আছে, ট্রেজার মানে ওখানে সম্পদ আছে, তুমি 1000 গোল্ড কয়েন আছে, 1000 গোল্ড কয়েন তুমি ওখান থেকে নিয়ে আসো। তিনি বললেন এর মধ্যে কি বারাকা আছে কিনা, বলে না বারাকা নেই, বলে আমার দরকার নেই। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন ওখানে 900 আছে, বলে বারাকা আছে কিনা, বলে বারাকা নাই, তিনি বলে দরকার নাই। তৃতীয় দিন চতুর্থ দিন এভাবে তিনি দেখছেন, সর্বশেষে বলা হলো তাকে যে ওখানে 2টা সিলভার কয়েন আছে, নাও গোল্ড কয়েন না, এবার সিলভার কয়েন, 2টো সিলভার কয়েন আছে, বলে বারাকা আছে কিনা, বলে হ্যাঁ বরকত আছে ওর মধ্যে। তিনি বলে আচ্ছা ঠিক আছে আমার তাই দরকার। তিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই গাছের নিচ থেকে ওই 2টো সিলভার কয়েন নিয়ে আসলেন। একটা দিয়ে তিনি বাজারে গেলেন, একটা দিয়ে একটি মাছ কিনলেন, আর একটা দিয়ে কিছু সবজি টবজি কিনলেন। মাছটি এনে তার স্ত্রীকে দিলেন, তার ওয়াইফ, আমি গল্প বলছি, তার ওয়াইফ মাছটা কেটে কাটার পর মাছের পেটে একটা খুবই দামি একটা মেটাল পেলেন, অর্থাৎ খুবই দামি একটা পাথর তিনি পেলেন, স্টোন, অর্থাৎ একটা ডায়মন্ড তিনি পেলেন। এই ডায়মন্ড বিক্রি করে তারা বিশাল সম্পদের অধিকারী হয়ে গেলো। বারাকা কোথায়? বারাকা কেবলমাত্র আপনি ইনিশিয়ালি কত বড় কিছু পাচ্ছেন তার উপর ভিত্তি করে তৈরি হয়, কখনো এটা তার উপর ভিত্তি করে তৈরি হয় না। বারাকা একটা ডিফারেন্ট জিনিস, একটা ভিন্ন জিনিস, বারাকা একটা ভিন্নভাবে আসে। আপনার জীবনটা আপনি অনেক অনেক কিছুকে স্বপ্নে দেখে স্বপ্নে দেখছেন যে আপনি এরকম এরকম জিনিস হবেন বা এগুলোর মালিক হবেন, এগুলো সত্যিকারটা আপনাকে বারাকা দেবে কিনা, এগুলো আপনাকে বারাকা এনে দেবে কিনা, সেটি আপনি সত্যিকার অর্থে জানেন না। যদি আপনি সেটা না জানেন তাইলে এই জীবন দিয়ে বা এই সফলতা দিয়ে আপনি আসলে কতটুকু যাবেন বা আপনি আসলে কতটুকু এগুবেন এই সফলতা, এই সফলতা দিয়ে, এই সফলতা সত্যি করতে আপনাকে কোনো অবস্থায় সামনে কোনো জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে না। এই জন্য ইউনিভার্সিটিতে আমাকে বুঝতে হবে যে আমার সফলতা আসলে কোন জায়গায়। আপনি যদি সত্যি করতে চিন্তা করে দেখেন, আপনি যখন আখেরাতে যাবেন ফেরেশতারা আপনাকে টানাটানি করবে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য যেখানে আগুন জ্বলছে, অথবা অন্য জায়গায় আপনাকে নেওয়ার জন্যে আরেক দল ফেরেশতা বলবে না উনি জান্নাতের দিকে যাবে, তখন আপনি কোনটাকে সফলতা মনে করবেন? ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আপনি একবার জান্নাতের কথা চিন্তা করেন একবার এবং এই দুনিয়ার সফলতার কথা চিন্তা করেন। আচ্ছা দুনিয়াতে সফলতা মানে কি? আপনার বিশাল একটা অট্টালিকা থাকবে, একবার চিন্তা করে দেখেন তো। আপনি যদি বলেন যে আপনি যদি একেবারে লেক ভিউ যদি কোনো ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি কিনতে পারেন, এটার দাম অনেক অনেক বেশি। আর যদি সমুদ্রের একেবারে কাছাকাছি হয় তাহলে এটার দাম আরও অনেক অনেক বেড়ে যায়। যত বেশি আপনার পানির কাছাকাছি হবে তত যত দৃশ্য মনোরম হবে, গাছগাছালি থাকবে, এটার দাম তত বেড়ে যাবে। জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা কি দিয়েছেন? দুনিয়াতে আপনি তো অসুস্থ হন, কখনো কখনো ভোগও করতে পারেন না আপনি, জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাতে আপনি কখনোই, আপনি যেই প্রাসাদটি পাবেন সেখানে এগুলো সব কিছু আছে। জান্নাতে আপনি কখনো অসুস্থ হবেন না, আপনার কখনো ঘুম পাবে না, আপনি কখনো সেখানে পেশাব পায়খানা ইত্যাদি যেতে হবে না, আপনি কখনো ক্লান্ত হবেন না। এমনকি আপনারা এবং পুরুষরা, এখন ছেলেরা তো সুন্দরী নারীদের পেছনে দৌড়াইতে পারলে তাদের খুব ভালো লাগে, এটা তাদের স্বপ্ন, ভালো, এটা স্ত্রীর পেছনে দৌড়ানো ভালো, কিন্তু আরেকজন মহিলার পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই এবং এর মধ্যে কোনো ম্যানহুডও নাই, এর মধ্যে কোনো সত্যি করতে পৌরুষত্বও নাই। আপনি একজন সুন্দরী নারী আপনার দরকার। জান্নাতের কথা একবার চিন্তা করে দেখেন তো। একজন, এখন অনেকে বিয়ে করে না, যারা বিয়ে করেছেন, স্যারে বিয়ে করেছেন, আমরা বিয়ে করছি, আমাদের কথা বলি, জান্নাতে যখন যাবেন কোনো একজন ব্যক্তি, তিনি জান্নাতে তার স্ত্রীর দিকে যখন তাকাবেন তিনি 40 বছর শুধু স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন। এখন তো আপনারা তো বিয়ে করেন না, এখনো বউয়ের দিকে তো 1 মিনিট তাকাইলে এরপরে প্রায় চোখ জ্বলে, এরকম একটা ভাব, তুমি আমার খায়া ফালাই মানে কি এইভাবে তাকিয়ে আসো কেন? মনে হচ্ছে যেন জীবনে কোনোদিন দেখো নাই কি, আমার চেহারা এখন আর ভালো লাগে না, তাই না? আমার চেহারায় কাকে দেখতেছো তুমি? এগুলো হলো এখন মহা সমস্যা, তাকিয়ে থাকতেও পারবেন না, না তাকাইলেও দোষ, তুমি তো আমার দিকে তাকাই না, আবার তাকাইলেও দোষ, তুমি আমার দিকে তাকাইলা কেন? আপনি জান্নাতে একটা বাজার বসবে প্রতিদিন শুক্রবার, এবং ওই শুক্রবার বাজারে পুরুষরা যাবে, পুরুষদেরকে শুনুন, আমরা বাজারে যাবেন, যাওয়ার পরে দক্ষিণ উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে, ওই বাতাসের মধ্যে কিছু চিকচিক বালি থাকবে, ওই বালুগুলো পুরুষদের গায়ের উপর এসে পড়বে, তাদের জামাকাপড়ে, তাদের চেহারায়, এবং এরপর তাদের চেহারা থেকে যেমনিভাবে আসমানে তারকাগুলো যেমন জলজল করে, তার চেহারা এরকম জলজল করতে থাকবে। তিনি বাসায় ফিরে আসবেন, তার স্ত্রী তার দিকে তাকে বলবে, তুমি তো আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছো, 1000 গুণ সুন্দর হয়ে গেছো। তার স্ত্রীকে তাকে তিনি বলবেন, তুমিও তো 1000 গুণ সুন্দর হয়ে গেছো আগের চেয়ে। ইট উইল হ্যাপেন এভরি ফ্রাইডে, ইট উইল হ্যাপেন এভরি ফ্রাইডে। এইরকম একটা জায়গা, এটা তো জান্নাত,
তাইলে সেটার স্বপ্নকে আপনি দেখবেন না, আপনি কেবল লিখবি একটা ভাষার জন্য, বাসার জন্যে বা ফ্ল্যাটের জন্য এত কষ্ট করছেন, ওইখানকার জন্য আপনি কিছু করবেন না। আপনার এই দুনিয়ার সুখ শান্তি এটা স্থায়ী হতেও পারে না। দেখেন না মসনদ থেকে লোকেরা মুহূর্তের মধ্যে তারা পালিয়ে চলে গেছে এবং তারা আবার টুপ করে ঢুকতেও চায়, যদিও আপনার জানে যে আপনার ঢুকতে দেবেন না নাকি ইনশাআল্লাহ। টুপ করে কেউ ঢুকতে পারুক বা না পারুক, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু জান্নাতে এরকম আপনার সুখ কোনোদিন হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলিম স্কলাররা তারা বলেন জান্নাতে আপনি কতদিন থাকবেন তার একটা হিসাব দিদিকে তারা বলেছেন, গোটা আসমান এবং জমিনে যদি আপনি সরিষার দানা ফেলে রাখেন, গোটা আসমান এবং জমিন ভর্তি সরিষার দানা ফেলে রেখেছেন, ওই সরিষার দানাগুলো প্রতি 1000 বছর পর পর একটা করে পাখি একটা করে সরিষার দানা নেয়, তাহলে কত বছর লাগবে সরিষার দানা নেওয়ার জন্যে? জান্নাতে আপনি এতদিন থাকবেন, তাহলে আপনার স্থায়ী সুখের জন্যে তো নিশ্চয়ই আপনাকে কাজ করা লাগবে। হারাম রিলেশনশিপ, হারাম রিলেশনশিপ যেটাকে আমরা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড ইত্যাদির নাম বলে আমরা বলে থাকি, এইরকম হারাম রিলেশনশিপ এটা আমাদের ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ভয়াবহ একটা দিক। মনে রাখবেন, হারাম রিলেশনশিপে যারা জড়িয়ে যায় তারা এক ধরনের প্যারালাইসিস রোগীর মতো হয়ে যায় পরবর্তীতে, অথবা তারা ডায়রিয়া রোগীর মতো হয়ে যায়। ডায়রিয়া রোগী যেরকম কিছুক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, পড়ে যায়, অথবা প্যারালাইসিস যেমন হাত পা নাড়াইতে পারে না, এরকম প্যারালাইজড রোগী হয়ে যায়। তারা তাদের পরবর্তী হোক স্বামী হোক তাদের সাথে তারা আগ থেকে চিটিং করে, কারণ আপনার যে ভালোবাসা অন্তরের যেটা সেটি যখন আপনি আরেকজনকে আগেই দিয়ে দেন তাহলে বউরে দেবেন কি বা স্বামীরই দেবেন কি পরে। এবং এই কারণে এই জাতীয় অ্যাফেয়ারের উপর ভিত্তি করে আমাদের, যেহেতু আমরা এই জায়গায় কাজ করি, কাউন্সেলিং আমরা করি, ফ্যামিলি কাউন্সেলিং, কত হাজার হাজার প্রবলেম আসে প্রতিদিন। বাংলাদেশে যে পরিমাণ বিয়ে হয় প্রায় কাছাকাছি পরিমাণ তালাক হয় প্রতিদিন। এটার কারণটা কি? অধিকাংশ এই একই ইস্যু, কারণ এর আগেই তো ভালোবাসা নামক যে জিনিস এটা তো আগেই বিক্রি করে দিয়েছে, অথবা এটা তো আর নাই। পরবর্তীতে কেমিস্ট্রি অফ লাইফ, কেবলমাত্র ফিজিক্স দিয়ে তো আর চলে না, কেমিস্ট্রিও তো লাগে, বুঝছেন তো? অতএব কেমিস্ট্রি তো এর আগে, ফিজিক্স না এলে রয়ে গেলো, কেমিস্ট্রি তো এর আগেই শেষ, তাহলে চলবে কি দিয়ে? কেমিস্ট্রি তো নাই, কেমিস্ট্রি তো আগেই লস্ট। এই কারণে এই সকল জিনগুলো বা এরকম জীবনগুলো একেবারেই চলে না। হারাম রিলেশন থেকে আপনাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। বিয়ে করুন, যুবকদের সবচেয়ে বড় প্রবলেম, বিয়ে করেন না কেন, সমস্যা কি? বিয়ে কেউ দিতে চায় না নাকি? আপনারা বিয়ে করতে চান না, আপনাদেরকে বিয়ে, মাশাআল্লাহ, কই বিয়ে করতে, এখন অনেকে ঘুমে আসছিল, এখন বসে বিয়ে করুন, সময় যখন হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া আনকিউল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা তোমাদের ছেলেমেয়েরা যখন তাদের বয়স হয়, বাবারা থাকলে ভালো হতো, মায়েরা থাকলে ভালো হতো, তোমাদের ছেলেমেয়েদের বয়স হলে ওদেরকে বিয়ে দিয়ে দাও, যদি অর্থনৈতিক কোনো অভাব থাকে তাহলে বিয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি যখন বিয়ে করেছি তখন আমি বেতন পাই হলো 10,000 টাকা, এবং আমার শ্বশুর তিনি খুব অনেক টাকা পয়সার মালিক, চিন্তা করলো যে এই ছেলে চালাবে কীভাবে। আমার শাশুড়ি বললো ওই ছেলে যেমনে চালা চালাক, ছেলেটা দেখে আমার পছন্দ হয়েছে তার কাছে মাই এটা বিয়ে দিব। তখন আমি 5,000 টাকা 10,000 টাকা বেতন পেতাম, 6,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিছি আর 4,000 টাকা দিয়ে সংসার চালাইতাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর থেকে বিয়ের পরে যে বারাকা দিয়েছেন এটা আনএমাজিনেবল, এটা চিন্তা করা যায়, এটা আনএমাজিনেবল। বিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিয়ের জন্যে পড়াশোনা শেষ আর তার আগেও যদি সম্ভব হয়। হার্ভার্ড ইউনিভার্সিটি আমি একবার একটা গবেষণা দেখলাম, বিবাহিত ওইখানকার যারা রেসিডেন্ট স্টুডেন্ট এদের মধ্যে যারা বিবাহিত তাদের সিজিপিএ সবচেয়ে বেশি। অতএব বিয়ের জন্য আপনারা কাজ করুন, বিয়ের জন্য আপনারা চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অনেক বেশি ফোকাসড জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। অনেকগুলো প্রশ্ন এসে আমরা একটু প্রশ্নের দিকে আগাই। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ইসলামিক দল গুরুর মধ্যে ঐক্য কীভাবে সম্ভব, অনেক প্রশ্ন। দেখুন, ঐক্য নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ঐক্য নিয়ে আপনারও চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনারা শুধু একটা কাজ করুন, যারা যতটুকু ইসলামিক কাজ করে তাদেরকে ততটুকুতে অ্যাপ্রিসিয়েট করুন, তাদেরকে ততটুকু কাজ করতে দেন। সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসবে এটা কোনোদিনই সম্ভব না। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ উনি বলতেন, বিশেষ করে ব্যাংক সব মিলে এক পাল্লায় মাপা যায় কিন্তু হুজুরদেরকে এক পাল্লায় না মাপা যাবে না, এক ছায়াতার তলে কোনোদিন আনা যাবে না। আপনি তো টেনশন করার দরকার কি? এই জন্য ওনার একটা পপুলার স্টেটমেন্ট আছে,
তিনি ইয়াং জেনারেশনদেরকে রক্ষ করে বলতেন, হে যুবকরা, দুইটা জিনিসের মধ্যে কোনোদিন নাক গলায়ও না, এর মধ্যে একটা হলো হুজুরদের পার্সোনাল মারামারির মধ্যে নাক গলায়ও না, তাইলে তোমাদের জীবন শেষ। তাদেরকে তাদের কাজ করতে দেন, আপনারা যে যতটুকু ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, ব্যাস এতটুকুই করেন, তাইলেই ঐক্য হয়ে যাবে। ঐক্য করতে গিয়ে মূল প্রবলেম কি জানেন, আমরা দশজন মিলে ধরেন একটা ঐক্যের চেষ্টা করলাম, তো দশজন মিলে ঐক্যের চেষ্টা করার পর আমরা অনেকের একত্রিত করলাম, ভাই আসেন ঐক্য করেন, অমকে মানলো, অমকে মানলো না, তোমাকে মানলো না, কিছুদিন পরে দেখা গেলো এরা সবাই চলে গেছে, আমরা এখন নতুন করে আরেকটা দল বানাইছি, আগে দশটা ছিল, এই যে ঐক্যের নামে যে আরেকটা দল হয়েছে এটা আরেকটা দল। অতএব চেষ্টার মধ্যে যাওয়ারই দরকার নাই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ তাআলা বলেছেন মানুষ তারা কি করবে, একতলাফ করবে, তারা বিভিন্ন দলে থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চান না যে সবাই এইরকম মানে আমাদের ধারণায় এক ইয়ের উপর আসুক। আর ঐক্যের মূল ভিত্তি হলো তাওহিদ, ঐক্যের মূল ভিত্তি কি তাওহিদ। অতএব পৃথিবীর যত তাওহিদবাড়ি মানুষ আছে সবাই আমরা একই ঐক্যের ছায়া তলে আছি, এতটুকু শুধুমাত্র মেনে নিলেই যথেষ্ট আমাদের জন্য ইনশাআল্লাহ। ভার্সিটির জেনারেলদের মধ্যে পাশ্চাত্য চিন্তা ভাবনা থেকে মুক্ত করে কিভাবে ইসলামী আদর্শে উজ্জীবিত করা যায়, দিস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমি যদি সময় পেতাম তাহলে পাশ্চাত্য ধ্যান ধারণা আমাদেরকে কোথায় ধ্বংস করে দিচ্ছে এটি আমরা একটু বুঝতে পারতাম, আমরা দেখতে পারতাম। পাশ্চাত্য ধ্যান ধারণা তো আমাদেরকে সত্যিকার অর্থেই আমাদেরকে ম্যাটেরিয়ালিজম, কনজিউমারিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, অ্যাথেইজম, লিবারালিজম, ইন্ডিভিজুয়ালিজম, হাবিজাবি ফেমিনিজম, এরকম কোনো ইজম নাই, অভাব নাই, যে সকল ইজমগুলো আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। প্রগ্রেসিজম অথবা সায়েন্টিজম, বহু ইজম আছে, এই সকল ইজমগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনার এবং আমার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বা মূল দায়িত্ব হচ্ছে যে ইসলাম আসলে কী বলে এটা আপনাকে বুঝতে হবে। কেউ যদি মনে করে ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে তিনি কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবেন, বুঝেন নাই কথা। কেউ যদি বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে তিনি কী হবেন, ইসলাম থেকেই বের হয়ে যাবেন। বলতে হবে কি, ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, অতএব এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম। এগুলো হচ্ছে যারা মডারেট বা সেকুলার মুসলমান তাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। অতএব আমাদের একমাত্র জীবন ব্যবস্থা এটা আপনাকে জানতে হবে। জানুন, আপনার মনে রাখবেন, আরবের এই মরুভূমির লোকেরা তারা এই ইসলাম জেনেই, এতটুকুই তারা জেনেছে, তাদের শিক্ষক ছিল একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু গোটা পৃথিবী তারা শাসন করেছে ওই মরুভূমির লোকেরা। জ্ঞান কেবলমাত্র উৎস ছিল একটাই, কোরআন, এবং সেটারই এক্সপ্লেনেশন হচ্ছে হাদিস, এটাই তাদের একমাত্র টেক্সট বুক। আমি বলছি না আপনারা অন্য কিছু পড়বেন না, অবশ্যই পড়বেন, কিন্তু ইসলামকে ভালো করে জানা তাইলেই কেবল এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, এই যে আপনারা এখন যে আয়োজন করছেন, এই সকল আয়োজনগুলো এগুলো আপনাদেরকে সত্যি করতে সাংস্কৃতিক আগ্রাসন, বৃত্তকার আগ্রাসন থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই রক্ষা করবে, এগুলো আমাদের বুঝতে হবে। ওরা আমাদেরকে ডমিনেট করছে অনেকগুলো মাধ্যমে, তার মধ্যে মিডিয়া, এটা একটা ইস্যু, দুই নম্বর হচ্ছে এন্টারটেইনমেন্ট, তিন নম্বর হচ্ছে স্পোর্টস অ্যান্ড গেমস, এগুলোতে ওরা আপনাদেরকে ব্যস্ত রাখবে, এগুলোকে নো বলুন, আপনার প্রয়োজন নেই, এগুলোকে নো বলুন। আপনার গেমস, আপনার গেমস মানে হচ্ছে ওদের খেলা আপনার দেখার দরকার কি, আপনি নিজকে এমনভাবে তৈরি করুন যেন আপনাকে তারা দেখতে আসে, আপনার নিজেকে এভাবে তৈরি করুন, তাদের গেমস দেখার আপনার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানকার যুবকদের একটা বড় প্রবলেম হলো যে তাদের শারীরিক সক্ষমতা সেভাবে নাই, শারীরিক সক্ষমতা মানে বিয়ে করার সক্ষমতার কথা বলছি না, শারীরিক সক্ষমতা মানে হচ্ছে ফিজিক্যালি স্ট্রং না, যুদ্ধের ময়দানে ছেলেদের কতটুকু যুদ্ধ করতে পারবো সেটা আমরা ভালো করে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এলজিবিটি কি এই সকল ধরনের এজেন্ডা বাস্তবায়ন বন্ধে ভার্সিটির ছাত্রদের অবদান কেমন হওয়া উচিত, দেখুন এটি মানে পশ্চিমার আমাদেরকে মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেকগুলো এজেন্ডা নিয়েছে, তোমাদের একটা এজেন্ডা হচ্ছে এলজিবিটি কিউ আই, এবং এটা এখন তাদের প্রাইম এজেন্ডা। বাংলাদেশের একটা লিডিং প্রাইভেট ইউনিভার্সিটির মাধ্যমে গত 10 বছরে ওরা বাংলাদেশে $1 billion খরচ করেছে এলজিবিটি কিউকে এস্টাবলিশ করার জন্য, এবং তারা বিভিন্ন প্রোগ্রাম এটা ঢুকিয়ে দিয়েছে। কেবলমাত্র শরীফ শরীফা না, আপনারা জানেন এর মধ্যে আরও বহু ইস্যু ছিল যার মাধ্যমে তারা এটাকে এখানে পাঠ্যপুস্তকে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ইউ আমেরিকাতে আমি গত কয়েকদিন আগে একটা পরিসংখ্যান দেখলাম, প্রায় 60% স্টুডেন্টরা যারা বাচ্চারা স্কুলে যায় তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি কি ছেলে নাকি মেয়ে, ওরা বুঝেই না ছেলে নাকি মেয়ে, ওই আইডেন্টিটি থেকে তাদেরকে বের করে নিয়ে আসার মানে চেষ্টা যারা চালাচ্ছে, এটার মূল লক্ষ্য হচ্ছে যে। এবং আমি এই জন্য বলি যারা এলজিবিটি কিউর সাপোর্টার ওদেরকে একটা আলাদা কোনো একটা যদি ইয়েতে পাঠিয়ে দেওয়া হয় একটা দ্বীপে, তাহলে কি মানব জাতি বাঁচবে, ওরাই কি বাঁচবে কয়েকদিন পরে, ওরাই বাঁচবে না। তো ফলে এইটার ব্যাপারে আমাদের সচেতনতা থাকা দরকার, এটা আমাদের জানা দরকার
যদি আমরা জানতে পারি এই ব্যাপারে সচেতনতা তৈরি হয়, তালিকা বলে এখান থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে কীভাবে বুঝবো আমার বিয়ের করার এনাফ ম্যাচিউরিটি হয়েছে কিনা, নাকি জাস্ট আবেগ? বাসায় কীভাবে বোঝাবো কীভাবে বিয়ে করব? আমি আমার কোনো ইনকাম সোর্স নাই, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালিয়াস্তাফিফির সূরাতুন নিসা ওয়ালিয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাযলি। যিনি বিয়ে করার শারীরিক সামর্থ্য আছে কিন্তু তার অর্থনৈতিক সামর্থ্য নাই, তার জন্য এক নম্বর কাজ হচ্ছে কী করা? রোজা রাখা। ইয়া মাআশারাশ শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাদা ফালিয়াতাযাওয়াজ। হে যুবকরা তোমরা বিয়ে করো, যুবতীরা বিয়ে করো, যে বিয়ে করতে পারবে না সে কী করবে? রোজা রাখবে। রোজা রাখা দু নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তার কাছে দোয়া করা, এবং তিন নম্বর বিষয় হচ্ছে তারা তাদের আত্মীয় স্বজন যারা আছে প্রয়োজনে তারা তাকে যাকাতের টাকা দিয়ে হলেও বিয়ে করে দেবে। বুঝতে পারছেন না? প্রয়োজনে তাকে এই টাকা পয়সা দিয়ে বিয়ে করিয়ে দেখ। আর হাদিসে সাল্লাম বলেছেন কেউ যদি তার চরিত্র বাঁচানোর জন্য বিয়ে করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর দায়িত্ব নিয়ে নেন, এটা আল্লাহ তার উপর ফরজ বানিয়ে নেন ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য। সালাসাতুন হাকুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তোমাদের ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফা, যে বিয়ে করতে চায় চরিত্রকে রক্ষা করার জন্য। অতএব আপনি যদি এই নিয়ত করেন যে আমার চরিত্রকে রক্ষা করার জন্য আমি করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্র দূর করে দেবেন ইনশাআল্লাহ। ইসলামে নারীদের কর্মক্ষেত্রে যেতে বাধা বাধ্য করেনি এই কথা বলে মেয়েদের দুনিয়াবি শিক্ষা জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় অনুৎসাহিত করা হতো, তবে বর্তমান যুগে সন্তান প্রতিপালনের জন্য এইসব ব্যাপারে কি মেয়েদের জানা উচিত নয়? মতামত চাই। যারা নারীদেরকে কর্মক্ষেত্রে যেতে বাধ্য করেনি এই কথা বলে যারা শিক্ষা থেকে তাদেরকে দূরে রাখতে চেয়েছে তারা মহা অন্যায় করেছে, এটা ইসলামের কথা কখনোই ছিল না। ইসলাম বলেছে তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ ইসলাম বলে দিয়েছে। অতএব এই জ্ঞান অর্জন করা যদি এটা দিনই বা বেসিক জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু অন্য সকল জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য এটা উন্মুক্ত, এবং কিছু কিছু লোকের জন্য ওই জ্ঞান অর্জন করা ফরজ, মানে ওয়াজিব, ওয়াজিবে কিফায়া বা ফরজে কিফায়া। তো এর উপর ভিত্তি করে যে বক্তব্য দেওয়া হয়েছে এটা একেবারেই ঠিক নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সকল রোগের চিকিৎসা করতেন। তো লোকেরা তাকে বলতো যে আয়েশা আপনি তো মানে কোনোদিন মেডিকেল সায়েন্স পড়েন না, তাহলে আপনি সব রোগের ওষুধ জানেন কীভাবে? তিনি বললেন যে রাসূল ইসলাম যখন অসুস্থ হতেন তখন বিভিন্ন দেশের লোকেরা যে এসে তাকে বিভিন্ন চিকিৎসার কথা বলতেন, এটা শুনে শুনে সকল ওষুধের নাম আমার মুখস্থ হয়ে গেছে, এবং এই কারণে তিনি সকল রোগের ওষুধ দিয়ে দিতে পারতেন। তো সে কারণে নারীরা কি চিকিৎসা জ্ঞান অর্জন করবে না? তারা অবশ্যই করবে, এ বক্তব্য একেবারে ঠিক নয়। হ্যাঁ, তবে তাদের প্রায়োরিটি কী সেটা দেখার বিষয়। শুনুন, একটা যদি আপনি আব্দুল ইবনে ওমর, একটা যদি আব্দুল ইবনে আব্বাস, অথবা যদি আপনি একজন আহমদ ইবনে হাম্বল, ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম বুখারি যদি তৈরি করতে চান তাহলে একজন মা দরকার। একজন মা ছাড়া একজন ইমাম বুখারি কোনোদিন হতে পারে না, কোনো বাবা কোনোদিন ইমাম বুখারিকে তৈরি করতে পারে নাই, অথবা ইবনে তাইমিয়াকে তৈরি করতে পারে না, বা আহমদ ইবনে হাম্বলকে তৈরি করতে পারে নাই, এমনকি ইমাম আবু হানিফাকে তৈরি করতে পারে নাই। প্রত্যেক হচ্ছে মায়েদের অবদান। মায়েরা যদি তারা সত্যি করতে সন্তানদেরকে তারা আমাদের পূর্বপুরুষদের মতো লেজেন্ডারি মানুষ বানাতে চায় তাহলে তাদের পক্ষে এটা সম্ভব। পুরুষদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম ফোকাস এন্ড অ্যাটেনশন কনসেন্ট্রেশন আল্লাহ তাআলা তৈরি করে দেন নাই, এটা তাদের প্রায়োরিটি বটে, কিন্তু এই প্রায়োরিটিগুলোকে সম্পাদন করার পরে তারা অবশ্যই কাজ করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে যাওয়া যাবে কিনা, পারমানেন্টলি সেটেল হওয়া যাবে কিনা, পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে যাওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পারমানেন্টলি সেটেল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। এর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আপনার দিন বা আপনার রিয়েল আইডেন্টিটি সেখানে ক্রাইসিসে পড়বে কিনা, অথবা আপনার পোস্টারিটি পরবর্তী জেনারেশন সেখানে ক্রাইসিসে পড়বে কিনা। আমেরিকার একজন ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার একটা বই আছে যদি কখনো সময় পান আপনারা পড়বেন, ওয়েকিং, মানে বইটা হচ্ছে লুজিং মাই রিলিজিয়ান এ ওয়েক আপ কল, লুজিং মাই রিলিজিয়ান এ ওয়েক আপ কল। তিনি ওই গ্রন্থে বলেছেন আমেরিকাতে যারা ইমিগ্রেন্ট হিসেবে তারা আছেন, ফার্স্ট জেনারেশন হতে পারে তারা এখন ইসলামে আছে, সেকেন্ড জেনারেশন একটু আছে, থার্ড জেনারেশন প্রায় কমপ্লিটলি লস্ট, তারা মসজিদের কাছেও যায় না, রিলিজিয়াস কমিউনিটির সাথে তারা নাই, এর অধিকাংশের অবস্থা হলো এরকম। তো আপনি যখন ওইখানে যাবেন আপনার পরবর্তী জেনারেশন কী হবে এইটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন যে না আমি তাদেরকে দিন শেখাবো, আমি তাদেরকে সেইভাবে গড়ে তুলবো, এর যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে যেতে পারেন। আদারওয়াইজ কখনো কখনো আপনাকে হিজরত করা আপনার জন্য ফরজ হয়ে যায়। যদি হিজরত কেন করতে হয়, এটা দুনিয়ার উদ্দেশ্যে না, এটা দিনের উদ্দেশ্যে, দিনকে রক্ষা করার জন্য হিজরত করা লাগে। খেলাফত প্রতিষ্ঠার রোডম্যাপ যেমন কেমন হওয়া উচিত,
প্রচলিত সিস্টেমের ভেতর দিয়ে শীর্ষে যাব নাকি সরাসরি যাব। দেখুন, প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে খেলাফত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু খেলাফতে যাওয়ার জন্যে আপনি কোন প্রসেসে যাবেন সেই প্রসেসটা কখনো একটা বটম আপ হতে পারে, কখনো কি টপ বটম হতে পারে, যে কেবল উপর থেকে আপনি নিচে যাবেন অথবা নিচ থেকে আপনি উপরে যাবেন। দুটো পদ্ধতি বৈধ, কোনো পদ্ধতি নিয়ে আপনি প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কারণ আপনি কোন পদ্ধতিতে যাবেন সেটি আপনি করেন। যুগ যুগ ধরে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে যুগ যুগ ধরে দুটো পদ্ধতি ছিল প্রায়। যেমন কোথাও, যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা এখানেই যদি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খালজিরা অথবা তার আগে মোগলরা, এখানে তো মুসলিম শাসন ইয়ে ছিল না, অর্থাৎ মোগলরা এসে বা ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খালজিরা তারা কিন্তু যে টপে তারা এসেছেন, এরপরে তারা দিনকে এখানে প্রচার বা ইত্যাদি তারা করেছেন। আবার যদি আপনি সোশ্যাল গ্রাফের যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এখানে করেছে যদি আপনি শাহজালাল ইয়েমেনি অথবা অন্যান্য সুফি সাধকরা, তার চেয়ে অনেক অনেক বেশি কাজ করেছে হচ্ছে ব্যবসায়ীরা, মুসলিম ব্যবসায়ীরা, অথবা তারা বটম আপ কাজও তারা করেছে। যে কোনো দুটার যে কোনো একটা প্রসেসে আপনি অংশগ্রহণ করেন, কিন্তু মূল উদ্দেশ্য যদি আপনার থাকে খেলাফা তাহলে কোনো একটা সময় আল্লাহ তাআলা আপনাকে সেটা প্রদান করবেন ইনশাআল্লাহ। মানুষের মনে আঘাত দেওয়া, অবহেলা করা, এগুলো ইসলামের দৃষ্টিতে কতটা গুরুতর? ক্ষমা বিষয়ে যদি কিছু বলতেন, মানুষের মনে আঘাত দেওয়া অথবা অবহেলা করা এগুলোকে ইসলাম হারাম ঘোষণা করেছে। লা ইয়াসকার কাওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউন মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, মানে কোনো মুসলিম পুরুষ যেন কোনো মুসলিম পুরুষকে, কোনো মুসলিম নারী যেন কোনো মুসলিম নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। হাদিসে ইসলাম বলেছেন কোনো মুসলিম যেন অন্য কোনো ভাইকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবহেলা না করে। আর রাসূল ইসলাম বলেছেন সত্যি করতে মোমেন তারাই যাদের হাত এবং মুখ থেকে অন্য মানুষরা নিরাপদ থাকে, অথবা এটা আমাদের কাজ যেন তারা কোনোভাবে কষ্ট না পায় এটা নিশ্চিত করা। এটা ইসলাম এগুলোকে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছে, এগুলো মানুষের হককে নষ্ট করা, তাদের হক অবশ্যই তাদেরকে আদায় করে দিতে হবে। কোনো একদিনের টানা দুই ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে এমন অবস্থায় যদি স্ত্রীর মানে সরি তৃতীয় ওয়াক্তের জামাত শুরু হয়ে যায় তখন কাজা আদায়ের বিধান কি? যদি ওয়াক্ত শুরু হয়ে যায় না, যদি জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন, আর যদি ওয়াক্ত শুরু হয়ে যায় তাহলে আপনি আগের নামাজগুলো আদায় করে তারপর ধারাবাহিকতা রক্ষা করে পরের নামাজগুলো আদায় করবেন, যদি একাকে পড়েন। আমি অনেক বছর আগে এক হিন্দু বন্ধুর সাথে মূর্তি পূজা অংশগ্রহণ করেছিলাম, সেখানে তাদের মতো আমিও হাত উঠিয়ে প্রার্থনা করেছিলাম, এখন আমি ভুল বুঝতে পেরেছি। এখন আমি কি মুশরিক হিসেবে গণ্য হব? আমার করণীয় কি? আপনি তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আত তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি তওবা করে তাহলে তার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং এর একটি ট্র্যাডিশন রয়েছে, সবার সাথে না মিশলে ব্যাক ডেটেড এমন একটি পরিচয় তৈরি হয়, কীভাবে বিষয়টি সামঞ্জস্য করা যায়? আমরা এই বিষয়ে বলছিলাম, এটা সীমা ধ্যান ধারণা, এখান থেকে আমাদেরকে বের হতেই হবে, এখান থেকে বের হতেই হবে। মনে রাখবেন এটা আমাদের বহুভাবে আমাদেরকে আমাদের মানে মনোযোগ নষ্ট করে, যেটা আমি আগেও বলেছি, মনোযোগ নষ্ট করে দেয় এবং আমাদের ইবাদতের প্রতি যে ভালোবাসা আগ্রহ এগুলোকে নষ্ট করে দেয়, আমাদের শরীরের শক্তি সামর্থ্য ইত্যাদিকে নষ্ট করে, আল্লাহর সাথে সম্পর্কটাকে একেবারে ধ্বংস করে দেয়। আপনি যদি এগুলো থেকে রক্ষা পেতে চান এবং এতে আমাদের জ্ঞান প্রজ্ঞা যেটি এগুলো ধীরে ধীরে এগুলো লোপ পায়, হতে পারে আপনার পুঁথিগত বিদ্যা বাড়বে কিন্তু প্রজ্ঞা কোনোদিন বাড়বে না। মনে রাখবেন আমাদের জ্ঞানের জিনিস তিনটা জিনিসের উপর নির্ভরশীল, একটা যে শুধুমাত্র এলেম না, এর সাথে আর একটা হিকমা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে হিকমা প্রজ্ঞাও প্রদান করেছেন, ফলে তারা দূরদৃষ্টি তাদের ছিল যে এখন থেকে 100 বছর পরে বা 200 বছর পরে কী হবে সেটা তারা বুঝতে পারতেন বা সেটা তারা জানতে পারতেন। এইটি নষ্ট হয়ে যায় যদি এরকম অপোজিট জেন্ডারের প্রতি কারো আকর্ষণ থাকে অথবা বারবার যদি তার প্রতি দৃষ্টি পড়ে। সে কারণে আপনি যখন কথা বলবেন কল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আই ইজ দ্য মেসেঞ্জার অফ হার্ট, ইংরেজিতে বলা হয়। চোখ হচ্ছে কি? অন্তরের মেসেঞ্জার। চোখ দিয়ে আমরা যা দেখি অন্তর সেটার প্রতি সায় দেয়, চোখের কারণে অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বা চিন্তা চেতনা এগুলো তৈরি হয়। অতএব চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই হুয়া আসকালাকুম, আমাদের পবিত্রতা শারীরিক এবং আমাদের মনস্তাত্ত্বিক মানসিক পবিত্রতা আমাদের রক্ষা হবে। সেজন্য চোখকে নিয়ন্ত্রণ করা। রাসূল ইসলাম বলেছেন লা তাতবিউন নাযারাত আন-নাযারা, একবার যদি কারো প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি দৃষ্টিটা অবনত করে নাও। চোখটাকে অবনত করে রাখা, চোখটাকে অবনত করতে পারাটা হচ্ছে ইমানের লক্ষণ। আপনার ইমান আছে কিনা ইট ইজ লিটমাস টেস্ট ফর ইউ, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ইমান আছে ইনশাআল্লাহ। ব্যাংক থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তি দিয়ে পড়াশোনা করা যাবে কিনা? ব্যাংক থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তি নেওয়া যাবে, কারণ ব্যাংকের সকল টাকাই সুদের টাকা না, আর কোন ব্যাংক দিচ্ছে সেটাও এখানে দেখার বিষয় আছে, সেটি জন্য আপনি সেটা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।
কোন ব্যাংক থেকে দিচ্ছেন সেটা অবশ্যই জানতে হবে। মহিলা সার্জনের জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে কী কী বিধিনিষেধ রয়েছে? ইফ সামওয়ানস রিয়েলি প্যাশনেট অ্যাবাউট প্র্যাকটিসিং সার্জারি অ্যাজ এ ফিমেল, অ্যাজ ইন আওয়ার সোসাইটি উই ডু নিড ফিমেল সার্জন, হোয়াট ইজ ইসলামিক রুলিং ফর দ্যাট? ইফ শি মেনটেন্স হার হায়া, কভার্স হার সেলফ অ্যান্ড শি ইজ শি অ্যালাউড টু পারমিট টু প্র্যাকটিস সার্জারি? ইয়েস, আপনি যেটা বলেছেন যে আমাদের সিস্টাররা তারা সার্জেন্ট হতে পারবেন কি না, বা তারা সার্জারি এর প্রফেশন তারা গ্রহণ করতে পারবেন কি না। বোন, এক নম্বর কথা হচ্ছে যে আপনি এটি গ্রহণ করতে পারবেন অফকোর্স, এবং সামটাইমস ইট ইজ ফর জে কিফায়া, মানে এটি হচ্ছে আপনার সেকেন্ডারি অব্লিগেটরি না, এটা হচ্ছে আপনার কালেকটিভ অব্লিগেশন। কালেকটিভ অব্লিগেশন মানে হচ্ছে যে কেউ যদি করে তাহলে অন্যদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। আমাদের বন্ধুরও তো তাদের অনেক সার্জারির প্রয়োজন থাকে, সেক্ষেত্রে যদি সিস্টাররা সার্জেন্ট হয় তাইলে সকল পক্ষেরই এখানে তাদের যে হিজাব ইত্যাদি পরিপূর্ণভাবে মেনটেন করা সম্ভব, এটা উত্তম। আমি গত মনে হয় পরশু গিয়েছিলাম আমরা এখানে বগুড়া, ওই যে শহীদ জিয়া মেডিকেল কলেজে, তো সেখানে গিয়ে শুনলাম 60% হচ্ছে ফিমেল স্টুডেন্টস আর 40% হচ্ছে মেল স্টুডেন্টস। আমি জিজ্ঞেস করলাম সব মেডিকেল কলেজের এরকম অবস্থা কিনা, বলে হ্যাঁ প্রায় সবগুলোর এরকম অবস্থা। তো এখন তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ হচ্ছে, পেশেন্টও বেড়েছে, অতএব সেখানে আমাদের বোনেরও আছে, এটা একটা ভালো ফেনোমেনা। কিন্তু যদি এমন হয় যে অপোজিট জেন্ডারকে সেখানে ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কী? সেই ক্ষেত্রে আপনি সেখানে পথপ্রদর্শক হিসেবে বা কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করতে পারেন, অন্যরা কাজটা করবে, আপনি দেখিয়ে দেবেন এবং পরিপূর্ণ হেজাবের মধ্যে থেকে। অথবা যদি আপনি সেখানে ইয়ে করতে হয় তাহলে আপনি সেখানে আলাদা হাতে বিভিন্ন ধরনের গ্লাভস বা ইত্যাদি ব্যবহার করে নেবেন, যেন সরাসরি অন্য কোনো পুরুষ মানুষের শরীর আপনার মাধ্যমে স্পর্শ না হয়ে যায়। সর্বশেষ প্রশ্ন, আমরা 8টা আচ্ছা মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের, আমি স্যার অনেক অনেক কৃতজ্ঞ যে অসাধারণ আয়োজনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আর আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা এই অসাধারণ আয়োজনটি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ যেন আমরা হতে পারি, এবং উম্মার জন্য যেন আমরা সম্পদে পরিণত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.